উপস্থিত সকলকে বিশ্বভারতী লেকচার সিরিজের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানিয়ে আমরা আজকে আমাদের বিশ্বভারতী লেকচার সিরিজের 41তম অধিবেশন শুরু করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অন্যতম বরিষ্ঠ অধ্যাপক তথা আমাদের শিক্ষা ভবন ইনস্টিটিউট অফ সায়েন্সের ডিন অধ্যাপক তারাপ্রসাদ চট্টোপাধ্যায়, যাকে আজকের এই শুভ দিনে আমরা ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও পেয়েছি। ওনার সভাপতিত্বে আজকে এই অধিবেশন হবে। স্যার আমার পাশে রয়েছেন, স্যারের অনুমতি নিয়ে আমরা প্রথাগতভাবে বেদ সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকে অধিবেশন শুরু করছি। স্যার আপনি আলাপ করছেন। এবারে আমি আমাদের সঙ্গীত ভবনের অধ্যাপিকা ডক্টর মানিনী মুখোপাধ্যায় এবং ডক্টর মানস ভুল আমাদের উপস্থিত আছেন, আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা বেদ সঙ্গীত পরিবেশন করুন, তার মধ্যে দিয়ে আজকে আমাদের এই অধিবেশন শুরু হচ্ছে। নমস্কার সকলকে, ধৈর্য ধরে পড়ে থাকবেন। নমস্কার। মানিনীজি এবং মানবদাকে দেখতে চাইয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের এই পরিবারের সদস্য। এখন আমি আমাদের লেকচার সিরিজের ফরম্যাটটা আপনারা অনেকেই জানেন, তবু আমি একটু বলি। সর্বপ্রথমে আমাদের লেকচার সিরিজকে এই ফ্লোরে পরিচয় করিয়ে দেবেন আমাদের আজকে সভাপতি অধ্যাপক তারাপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়। তারপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এবং আমাদের গ্রন্থন বিভাগের অধীক্ষক সম্মানীয় অধ্যাপক অমৃত সেন মহাশয়। আমরা অমৃত দাকে অনুরোধ করেছি যে আজকে এই 41তম অধিবেশনটা সমন্বয় বা পরিচালনা করার জন্য। তাপসপুর স্বাগত ভাষণের পর অমৃত দা বক্তা সম্পর্কে
আমরা অনেক জানি, তবু ফরমালি বক্তাকে এই করে পরিচয় করিয়ে দেবেন আমাদের প্রিয় অধ্যাপক অমৃত সেন মহাশয়। তারপরে আমরা আসব আমাদের মূল আলোচ্য বিষয়ে এবং আলোচক তার পরামর্শ, তার সুচিন্তিত বক্তব্য রাখবেন। যারা আমরা শুনব তারা প্রথাগত ভাবে আপনাদের কাছে অনুরোধ, বিষয়ের মধ্যে থেকে সংক্ষিপ্ত বিষয় ভিত্তিক প্রশ্ন আপনারা চ্যাট বক্সে রাখবেন। আমাদের অধ্যাপক অমৃত বাবু সেখান থেকে নির্বাচিত প্রশ্ন বক্তার কাছে পেশ করবেন, তার সময় যতটুকু পারমিট করবে তার মধ্যে তিনি প্রশ্নের উত্তর দেবেন। তারপরে আবার এই বক্তব্যের সভাপতি মহাশয় কিছুক্ষণ আগেই আমাদের অধ্যাপক অমৃত বাবুকে ভার দিয়েছেন যে আপনি ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি করবেন। তো এইটা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের ফরম্যাট, আমরা এইভাবে চলতে থাকবো। আমি এখন আজকের এই ফ্লোর হ্যান্ড ওভার করছি সভাপতি মহাশয়কে, এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর সত্যা প্লিজ। নমস্কার, শুভ অপরাহ্ন মাননীয় ডাক্তার নবকুমার বসু মহাশয়, মাননীয় উপাচার্য মহাশয়, প্রিয় সহকর্মী বৃন্দ ও বন্ধুবর্গ, প্রিয় কর্মীবর্গ, গবেষক বৃন্দ, আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, বিশ্বভারতী বক্তৃতা ধারার আজ 41তম অধিবেশন। এই অধিবেশনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। কাল রাত্রি 8টার সময় জানতে পারলাম বিশ্বভারতীর নিয়মানুসারে মাননীয় উপাচার্য মহাশয় আমাকে অস্থায়ীভাবে দায়িত্বভার দিয়ে গেছেন। আমি নিজে বিজ্ঞানের, বিশেষত পদার্থবিজ্ঞানের ছাত্র, কাজেই সাহিত্যের জগতে বলতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বিশ্বভারতী বক্তৃতা মালা এই করোনা আবহেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। বহু গুণীজন সাহিত্যিক, বিজ্ঞানী, চিকিৎসক, দার্শনিক এই বিশ্বভারতীর বক্তৃতা মঞ্চে বক্তৃতা দিয়েছেন। আমার যতদূর মনে পড়ে ডাক্তার নবকুমার বসু মহাশয়ের প্রদত্ত বক্তৃতা আমরা একদিন শুনেছি এর আগে, আজ আমরা আবার তার বক্তৃতা শুনব, তবে অন্য প্রেক্ষাপটে। আজকের এই 41তম অধিবেশনের বক্তা মাননীয় ডাক্তার নবকুমার বসু মহাশয়। শ্রদ্ধেয় নবকুমার বসু মহাশয়কে আমি বিশেষভাবে স্বাগত জানাই আজকের অধিবেশনে। ডাক্তার নবকুমার বসু মহাশয় একজন প্রথিত যথা শল্য চিকিৎসক, একজন বিজ্ঞানীর পক্ষে সাহিত্য সাধনা যতখানি কঠিন, একজন শল্য চিকিৎসকের পক্ষে সাহিত্য সাধনা ঠিক ততখানি কঠিন। নিজে বিজ্ঞানের ছাত্র বলে সাহিত্য জগতে আমার জ্ঞান বা অভিজ্ঞতা সীমিত বললে অল্প বলা হবে, সাহিত্য জগতে আমার জ্ঞান খুবই সীমিত। ওই মাঝে মাঝে একটু কবিতা লিখি, এই পর্যন্তই। আর গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত একটু বেশি ভালোবাসি। ডাক্তার নবকুমার বসু মহাশয় এই ব্যাপারে একজন ব্যক্তি যিনি পড়েন এই ব্যতিক্রমে। খ্যাতনামা শল্য চিকিৎসক হয়েও তিনি যে সাহিত্য সাধনায় লিপ্ত একজন সাহিত্যিক ঔপন্যাসিক তা ভাবতেও অবাক লাগে। আজকের বক্তৃতার বিষয়খানি তুলে ধরলেই এ কথা পরিষ্কার হবে। আজকে বক্তৃতার বিষয় হলো আলো আঁধারে টানা পড়ে নে রথীন্দ্রনাথ।
আলো আধা কথাটি যেখানে জড়িত আছে সেখানে অবশ্যই ব্যক্তি জীবনে আলোকিত পর্যায়ে থাকে, আবার সেই জীবনে আধা পর্ব থাকে। সাধারণ মানুষ হিসাবে আমার এটাই ধারণা। আর যখন জীবনে আলো আঁধারের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া সৃষ্টি হয় তখনই দেখা দেয় টানা পড়েন। রথীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এই আলো আঁধারের পারস্পরিক দ্বন্দ্বকে বিশ্লেষণ করে যে উপন্যাস রচিত হয়েছে তাই ডাক্তার বসু মহাশয় তুলে ধরেছেন আলো আঁধারের টানা পড়েনে রথীন্দ্রনাথ গ্রন্থখানিতে, এটাই আমার ধারণা। রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর বাড়ির অন্যতম প্রধান সদস্য। তাঁর জীবনে আলোকপাত করলে ঠাকুর বাড়ির অন্দরমহলের অনেক কিছু তথ্য উদ্ভাসিত হয়ে উঠবে বলে আমি মনে করি। যে তথ্যের কিছু আমাদের জানা, আবার অনেকখানি হয়তো অজানা। ঔপন্যাসিক ডাক্তার নবকুমার বসু মহাশয়ের আলো আঁধারে টানা পড়েনে রথীন্দ্রনাথ গ্রন্থখানি পাঠ করলে মনে হয় অনেক অজানা তথ্য আমাদের সামনে ভেসে উঠবে। রথীন্দ্রনাথ ঠাকুর একজন শিক্ষাবিদ এবং কৃষি বিজ্ঞানী ছিলেন। তিনি বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন। প্রথমে জাপান এবং পরে আমেরিকা যুক্তরাষ্ট্রে যান। ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে গ্র্যাজুয়েট হন। উপাচার্যের প্রশাসনিক জীবন মোটেই সুখকর হয়নি। ব্যক্তিগত জীবনও রথীন্দ্রনাথের খুব সুখকর ছিল বলে মনে হয় না। নানা সম্পর্কে টানা পড়েনের উৎপত্তি হয়েছিল তার জীবনে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষে রথীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বভারতীর উপাচার্য পদে ইস্তফা দিতে হয়েছিল বলে শুনেছি। নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখা এক চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কলুষিত পরিবেশ ছেড়ে তিনি চলে যেতে চান। এবার আজকে মাননীয় বক্তা প্রসঙ্গে দু একটি কথা বলি। আগেই বলেছি ডাক্তার নবকুমার বসু মহাশয় একাধারে খ্যাতনামা শল্য চিকিৎসক এবং অন্যধারে সাহিত্যিক ঔপন্যাসিক। সাহিত্যিক কথাটি অনেক অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, যেমন কবিও একজন সাহিত্যিক, প্রবন্ধকারও সাহিত্যিক, ছোট গল্প রচয়িতাও সাহিত্যিক, শিশু সাহিত্য রচয়িতাও সাহিত্যিক, আবার উপন্যাস রচয়িতা বা ঔপন্যাসিকও সাহিত্যিক। ডাক্তার বসু বাংলা ঔপন্যাসিক হিসাবে বিশেষ পরিচিত। তার বক্তৃতা আমি শুনেছি, তিনি একজন সুবক্তা এবং প্রথম সারির লেখক আমার মতে। তিনি যে তাঁর সকল ব্যস্ততার মধ্যে বিশ্বভারতীকে খানিকটা সময় বন্টন করেছেন তাতে আমি এবং আমরা তার কাছে বিশেষ কৃতজ্ঞ আছি। ডাক্তার বসুকে স্বাগত জানিয়ে আমি অধ্যাপক অমৃত সেন মহাশয়কে আজকের এই সভা পরিচালনা করার অনুরোধ করছি। অধ্যাপক অমৃত সেন মহাশয় প্লিজ। নমস্কার সকলকে, আবারও স্বাগত। স্বাগত জানাই ডক্টর নবকুমার বসু মহাশয়কে, স্বাগত জানাই ডক্টর রাকি বসুকে, যিনি ডক্টর নবকুমার বসুর সহধর্মিণী, এবং প্রবীণ আশ্রমিক বুলবুল বসুকে, যিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুমের মাধ্যমে। ডক্টর নবকুমার বসুর পরিচয় আমরা আগে পেয়েছি, তবু কতগুলো কথা হয়তো বলে দেওয়াটা দরকারি। 70-এর দশকের শেষে এবং 80-এর দশকের সূচনায় লিখিত ম্যাগাজিনের তিনি উঠে এসেছিলেন অন্যতম সাহিত্যিক হিসেবে। দেশ পত্রিকায় প্রথম গল্প তার 1977। ইংরেজিতে একটি কথা আছে, অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স বলে। ডক্টর নবকুমার বসু প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর পুত্র, সুতরাং পিতার তাকে অতিক্রম করেই নিজস্ব একটা গণ্ডি যেন ডক্টর নবকুমার বসু
গড়ে তুলেছিলেন। আমরা শুনেছি তারাপ্রসাদের কাছে যে তিনি শল্য চিকিৎসক এবং অনুশাসন, শল্য চিকিৎসার অনুশাসন তিনি নিয়ে এসেছেন সাহিত্যে, নিবিড় ভাবে লেখেন তিনি। এবং একটা বিশেষ সাহিত্যের যেটাকে জনরা বলে, অর্থাৎ একটি বিশেষ ধরনের লেখায় ডক্টর নবকুমার বসু নিজস্ব জায়গা করে নিয়েছেন, এবং সেটি হচ্ছে বায়োগ্রাফিমূলক, জীবনীমূলক উপন্যাস। তার অসংখ্য গল্প, প্রায় শতদুয়েক ছোট বড় গল্প রয়েছে, 30-এর বেশি উপন্যাস রয়েছে। তবে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হয়তো চিরসখা বলে যে উপন্যাস তিনি দেশ পত্রিকায় লিখেছিলেন, আরো বলতে হয় অত্যন্ত জনপ্রিয় শ্রীময়ী মা এবং যুবরানী ডায়না, যেটি বাংলা প্রিন্ট ওয়ার্ল্ডে অত্যন্ত পরিচিত উপন্যাস। 2015-এ আমেরিকায় হিউস্টনে এমবিবিসি, এনএবিসি এবং আজকাল পত্রিকা কর্তৃক সেরা বাঙালি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন শহরে বাংলা সাহিত্য সংসদ কর্তৃক আমন্ত্রিত এবং ক্যানবেরা, সিডনি শহরেও লেখক হিসেবে অভিনন্দিত। কিছুদিনের মধ্যেই তিনি পাচ্ছেন ইউকে, অর্থাৎ ইংল্যান্ডে যে বঙ্গ সম্মেলন হচ্ছে তাতে বিশেষ সম্মান। আমি আগেই বলেছি তার বিশেষ বৃত্ত হচ্ছে জীবনীমূলক উপন্যাসে, এবং এই উপন্যাস তোমার আধার তোমার আলো যখন তিনি লিখছেন তখন আমি দেখেছি কি নিবিড় অনুশীলন, তার কি নিবিড় গবেষণা। তিনি শান্তিনিকেতনে এসেছিলেন, রবীন্দ্রভবনে গবেষণা করে গেছেন, এবং তার সেই গবেষণারই ফসল কিন্তু এই উপন্যাস, এবং এটি অত্যন্ত সাড়া জাগিয়েছিল বাংলা সাহিত্য জগতে। আমি নিবিড় অনুশীলনের কথা বললাম এই কারণে যে আমার ডক্টর নবকুমার বসুর সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে, এবং আমি দেখেছি প্রায় প্রত্যেক দিনই তিনি একটি বিশেষ সময়ে লেখেন, নিয়মিত লেখেন, এবং তার সমস্ত কাজকর্মের মধ্যেও সাহিত্যকে তিনি কিভাবে নিজস্ব কিছু জায়গার মধ্যে নিয়ে আসতে পেরেছেন। গতবার ডক্টর নবকুমার বসু আমাদের রবীন্দ্রনাথ সংক্রান্ত একটি বক্তৃতা দিয়েছিলেন, এবার তিনি বলবেন তার উপন্যাস সম্পর্কে, রথীন্দ্রনাথ সম্পর্কে তার অনুভূতির কথা তিনি জানাবেন। তাই আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি ডক্টর নবকুমার বসুর বক্তৃতার জন্য, এবং আমি তাকে আমন্ত্রণ জানাই আজকের বক্তব্য রাখার জন্য। আজকে আমাদের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এখনই জয়েন করতে পারেননি, কিন্তু আমি নিশ্চিত যে তিনি এটা পরে শুনবেন, এবং তারই উৎসাহ এবং উদ্দীপনায় এই অনুষ্ঠান আমরা করতে পারছি। আমি ডক্টর নবকুমার বসুকে অনুরোধ জানাই তার বক্তৃতা আমাদের সামনে রাখার জন্য। নমস্কার। আপনাকে আনমিউট করতে হবে, আনমিউট করে নিন। ওই বাঁদিকে দেখুন মিউট যে বাটনটা আছে ওইখানে, একটু আনমিউট যে বাটনটা আছে ওইখানে। একটা জিনিস বুঝতেই পারি যে যেহেতু এই বৈদ্যুতিন মাধ্যম, সেই হেতু কিছু কিছু অসুবিধা থাকলেও অন্তত আর যাই হোক না কেন, এটা তো ঠিক হয়েছে, দেশ বিদেশও এখন যোগাযোগ করা যাচ্ছে। আমি একটু আগেই বলছিলাম
যে কেউ রয়েছেন শান্তিনিকেতনে, কেউ রয়েছেন কলকাতাতে, আমি আরেকটু দূরে, আমি রয়েছি ইংল্যান্ডে। তো তা সত্ত্বেও আপনাদের ওখানে এখন বিকেল গড়িয়ে গেল প্রায়, কিন্তু আমার এখানে এখন বেলা এই 12টা প্রায় হতে চলেছে। তবু ভালো অন্তত যে যাই হোক এখানে 12টা বেজে যায়নি, 12টার আগে আমরা শুরু করতে চাই পারছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে সকলে উপস্থিত হয়েছেন বলে, আর আমার কৃতজ্ঞতাও জানাচ্ছি খানিকটা। তার কারণ আমি প্রবাসী, শুধু তাই নয় প্রান্তবাসীও বটে। প্রবাসী এবং প্রান্তবাসী কেউ যদি বঙ্গ সাহিত্য চর্চা করেন আমাদের দেশ থেকে, তাকে তো খুব সহজে মনে করা হয় না, তাকে ভুলে যাওয়াটা এই রীতি হয়তো অনেকটা, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। এবং তার জন্য বিশেষ করে বিশ্বভারতীর অধ্যাপক এবং উপাচার্য মহাশয় এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতাও জানাচ্ছি। আমি জীবনধর্মী উপন্যাস লিখি, লিখতে পছন্দ করি, তাছাড়াও সামাজিক এবং অন্যান্য বিভিন্ন ধরনের লেখা লিখেছি, কিন্তু এটা আমার পছন্দের বিষয়। এবং তারই সাম্প্রতিক বলবো না, তাও কয়েক বছর হয়ে গেল, 2-3 বছর হয়ে গেছে, কিন্তু সর্বশেষ যে জীবনধর্মী বড় উপন্যাস লিখেছি সেটি হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুরের জীবন আধারিত, জীবন অবলম্বন করে লেখা উপন্যাস, তোমার আধার তোমার আলো। তোমার আধার তোমার আলো উপন্যাস এবং রথীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার আগে, আশা করি আমার সময়ের মধ্যে কুলবে, আমি অন্য একটা দুটো কথা একটু বলে নেব। সেটা হচ্ছে যে জীবনী এবং জীবন অবলম্বনী উপন্যাসের মধ্যে তফাতটা অনেকেই দেখেছি এখনো নানান কারণে সে ব্যাপারে কিঞ্চিত বিভ্রান্তি অনুভব করেন। খুব সংক্ষেপে স্পষ্ট করে আমি যদি এটুকু বলি যে জীবনীর ক্ষেত্রে আবেগের কোনো সুযোগ নেই, জীবনী হচ্ছে সময় অনুযায়ী ধরে পরম্পরার জীবন। তিনি এত সালে জন্মিয়াছিলেন, অতঃপর তিনি স্কুলে গিয়াছিলেন, তারপরে ইত্যাদি ইত্যাদি, এইভাবে চলে জীবনী। জীবনীর ক্ষেত্রে আর অন্যরকম কোনো কিছু বিশ্লেষণের সুযোগ আমাদের থাকে না, তার কারণ সেখানে ইতিহাস কথা বলে অনেক বেশি। জীবনধর্মী উপন্যাস কিন্তু সেখান থেকে অনেকটাই অন্য জায়গাতে চলে যায়, তার কারণ জীবনধর্মী উপন্যাস জীবনটাকে কোনো রকম না সরিয়ে, ইংরেজিতে যাকে বলে ডিস্টর্ট করা, কোনো রকমভাবে সেরকমভাবে না ডিস্টর্ট করে তার মধ্যেও নিজের ভাবনা চিন্তা এবং নিজের কল্পনাকে যদি আমি মেশাতে শুরু করি, সেটা হয়ে ওঠে জীবনধর্মী উপন্যাস। তার কারণ এই জীবনটাকে আমি যখন মনে করি যে আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, তখনই সেটা উপন্যাস হতে শুরু করে। সুতরাং যে কোনো শিল্পীর কিংবা লেখকের, উপন্যাসিকের, যারই হোক না কেন, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি যখন মিশে যাচ্ছে তার সঙ্গে, তখন সেই মানুষটা কিন্তু জ্যান্ত হয়ে উঠছেন। আসলে এই যে জীবন্ত মানুষটাকে একটু একটু করে প্রতিফলিত করা লেখার মাধ্যমে, সেইটা তখন হয়ে ওঠে জীবনধর্মী উপন্যাস। সুতরাং জীবনী এবং জীবনধর্মী উপন্যাস অনেকটা কিন্তু তফাত হয়ে যায় সেখানেই। রথীন্দ্রনাথ ঠাকুরকে আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি, কিন্তু তাঁরই জীবনের প্রতিটি ঘটনা এবং প্রতিটি পদক্ষেপকে সঙ্গে নিয়ে নিয়ে চলে। এখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে, কিন্তু থাকলেও আমার মনে হয় যে যদি আগে থাকতে আমরা এই ব্যাপারগুলো স্পষ্ট করে নিই, তাহলে আর সেই ভুল বোঝাবুঝির উপায়টা থাকে না, সুযোগও থাকে না। আর একটা কথা হচ্ছে জীবনধর্মী উপন্যাস লিখতে গেলে নির্বাচন, এই প্রশ্ন খুব সহজেই উঠতে পারে যে কেন আমি রথীন্দ্রনাথ ঠাকুরকে নির্বাচন করেছি। এই নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস বলতে, যেহেতু আমি আরো কয়েকটি জীবনধর্মী উপন্যাস লিখেছি, বেশ গোটা কয়েক জীবনধর্মী গল্প লিখেছি, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, যেমন শম্ভুমিত্র, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেমন জীবনানন্দ দাস, এদের জীবন অবলম্বন করে আমি কয়েকটা বড় গল্প লিখেছি, সেগুলো উপন্যাস নয়। কিন্তু উপন্যাস হিসেবে যখন লিখেছি শ্রী সারদা মায়ের জীবন নিয়ে যখন লিখেছি, কিংবা ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলসের জীবন আধারিত উপন্যাস,
এবং তারপর যখন রথীন্দ্রনাথ, এই সবকটা নির্বাচনের পেছনে একটা বিশেষ জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে জীবন অবলম্বনে উপন্যাস লিখতে গেলে এমন জীবনই নির্বাচন করা উচিত যে জীবনে উপন্যাসের উপাদান অনেক কিছু আছে। সব জীবনেই কিছু না কিছু উপন্যাসের উপাদান থাকে, এবং একটা কথার কথাই আছে যে যে কোনো জীবনই একটা উৎকৃষ্ট উপন্যাসের জন্ম দিতে পারে, কিন্তু তার মধ্যেও যখন বিশেষ মানুষকে নির্বাচন করে লেখা হয়, সেই বিশেষ মানুষটিকে কেন আমি নির্বাচন করলাম তার কিছু না কিছু জাস্টিফিকেশন থাকা দরকার আছে। ঠিক সেই কারণে আমার মনে হয়েছিল, শ্রীমায়ের ক্ষেত্রেও তাই মনে হয়েছিল, যে তিনি অতি হেঁটোমেটো একজন মহিলা, কিন্তু তার পায়ের কাছে গিয়ে পড়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলসের ক্ষেত্রে মনে হয়েছিল, যদিও তিনি বিদেশে নেই, কিন্তু তার মৃত্যুর, আকস্মিক মৃত্যুর পরে একটা অদ্ভুত ধরনের ঝড় বয়ে গিয়েছিল পৃথিবী জুড়ে। কেন? কেননা তার জীবন ছিল খুব চিত্তাকর্ষক, বিভিন্ন রকমের ওঠাপড়া ছিল। রথীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এই জীবনটি এতই গুরুত্বপূর্ণ এবং এত ঘটনাবহুল বিভিন্ন দিক থেকে, কিন্তু এই জীবনটিকে নিয়ে সেরকম কোনো কথাবার্তা উচ্চবাচ্য কিন্তু কখনো করা হয়নি। আমার মনে হয়েছিল যে যে মানুষটির বাবার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমি অন্তত আমার হিসেবে বলি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, অন্যতম সন্তান, এ কথা কেউ নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না, এই রকম খ্যাতিমান বিশ্বকবির সন্তান, মহিরুহের মতন যার পিতা, সেরকম একজন মানুষ সম্বন্ধে সেই সচেতনতা থেকেই তো তিনি নিজেই অনেকটা চাপা পড়ে যান এমনিতেই। পরবর্তীকালে যদি অন্য মানুষরাও তাকে যদি স্মরণ না করেন, তাহলে আমাদের ক্ষেত্রে সেটা একটা জাতীয় অভাববোধ থেকে যায় বলে আমার মনে হয়েছে বারবার করি। এবং তার জীবন কিন্তু অসম্ভব ঘটনাবহুল, শুধু তাই নয়, গুরুত্বের দিক থেকে বলতে পারি আজকের যে বিশ্বভারতী, এই বিশ্বভারতী তৈরি হওয়ার পেছনে তার মূল উদ্দেশ্য এবং মূল সূচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ইংরেজিতেও একটা কথা আছে, টু গেট এ প্ল্যান অ্যান্ড টু ট্রান্সলেট দ্য প্ল্যান ইন টু অ্যাকশন, কিংবা সমস্ত ব্যাপারটাকে রিয়ালিটিতে আনা, তার জন্য যে কাজ করেছিলেন সেই কাজ কিন্তু রথীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। বাবা মশায়ের জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে তিনি জন্ম থেকে জড়িয়েছিলেন, এবং তিনি বোধহয় একমাত্র সেরকমই একজন গুরুত্বপূর্ণ মানুষ যিনি প্রথম থেকে বুঝেছিলেন যে এই মানুষটি কত বৃহৎ, কত বড়। এই সমস্ত কিছু ভাবার পরে আমার তখন মনে হয়েছিল যে রথীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা আমার উপন্যাস লিখতে হবে। তো অসুবিধে নানান রকম কিছু হয়েছিল, তার কারণ হচ্ছে যে এই উপন্যাসটি রচনা করার আগে পর্যন্ত এমন কিছু বই আমার সেরকম চোখে পড়েনি যেখান থেকে আমি যথেষ্ট পরিমাণে তথ্য উদ্ধার করতে পারবো কিংবা রথীন্দ্রনাথকে জানতে পারবো। সুতরাং আমার পরিশ্রমটা সেখানে বেড়েছিল, কিন্তু বাড়া সত্ত্বেও আমি হাল ছাড়িনি। তার কারণ ভেবেছিলাম যে লেগে থাকলে ঠিকই, যদি প্রশান্ত কুমার পালের মতন মানুষ যদি খণ্ডে খণ্ডে রবি জীবনী লিখে থাকেন, এবং নবম খণ্ড হতে হতে তিনি যদি প্রয়াত হন, জীবন দিয়ে দিয়েছেন যার জন্যে, তাহলে রথীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি নিশ্চয়ই কিছু না কিছু উদ্ধার করতে পারবো আমার উপন্যাসের রসদ হিসেবে। সুতরাং খোঁজ খবর করতে শুরু করেছিলাম তখন থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের সাহায্য যে পেয়েছি, শুধু তাই না, কিছু কিছু বইপত্র সেরকমভাবে জোগাড় হয়েছিল। আবার এটাও ঠিক, তার জীবনী বলে যে বই আমরা দেখেছিলাম এখানে, খুব সত্যি কথা বলতে কি, সেটা সেই একই চর্বিত চর্বণের ব্যাপার। এবং আমি শান্তিনিকেতনে বারবার করে গেছি বিদেশ থেকে, হাসপাতাল থেকে, তখন কাজ করতাম, এখন অবশ্য হাসপাতাল থেকে আমি ছুটি নিয়ে অবসর নিয়ে নিয়েছি, বারবার করে শান্তিনিকেতনে গেছি, বিভিন্ন সেখানকার মিটিংয়ে সভাতে উপস্থিত হয়েছি, তথ্য আহরণ করার চেষ্টা করেছি বিভিন্ন জনের সঙ্গে দেখা করে, যে কথা অধ্যাপক অমৃত সেন একটু আগে উল্লেখ করেছেন। এই করতে করতে শেষ পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছি আমি সেখানে, এবং একটা সময় মনে হলো যে হ্যাঁ, এবার লেখাটা শুরু করতে পারি। আমি রথীন্দ্রনাথ ঠাকুরকে জীবনটাকে আমি প্রথমে ভেবে দেখলাম যে তাকে
তাকে নিয়ে লিখতে গেলে, তার সম্বন্ধে লিখতে গেলে তার জীবনটাকে ভাগ করে নেওয়া দরকার। এবং এই যে আমি আপনাদের সঙ্গে এখন কথা বলছি, এই বলার ব্যাপারটাও বোধহয় আমার পক্ষে সুবিধে হবে এবং আপনাদের হয়তো বোঝার পক্ষেও সুবিধে হবে যদি তার জীবনটাকে আমরা সেরকম ভাবে ভাগ করে নিই। আমি কিছু হাতে লিখে নিয়েছিলাম, কিন্তু হাতে যেসব লিখেছিলাম সেগুলো নিয়ে বলার সুযোগ হবে কিনা বুঝতে পারছি না, কেন কতক্ষণ সময় কুলবে, কেন জীবনটাই এত বড়। একটা জীবনকে নিয়ে বলা কি মুখের কথা? একটা জীবনকে নিয়ে যদি আমি এরকম ধরনের একটা আলোচনার মধ্যে ঢুকি, সবটা তো বলা সম্ভব না, জাম্প কাট করতে হবে মাঝে মাঝে এখান থেকে সেখান থেকে। কিন্তু যদি ভাগ করে নেওয়া যায় জীবনটাকে, 1888 সালে তিনি জন্মেছিলেন, এই 1888 সাল থেকে 1905 কিংবা 1906 ধরা যাক, তার মানে কত হলো, ওদিকে 12 আর এদিকে 5, 17, এই 17 বছর বয়স পর্যন্ত একটা জীবন। আমি এইগুলো সম্বন্ধে এক একটা পর্ব সম্বন্ধে একটু একটু করে বলবো। দ্বিতীয় পর্বটাকে আমি দেখলাম যে ধরুন এই 1905-1906 থেকে শুরু করে যদি 1920 পর্যন্ত ধরি, এই একটা সময় দ্বিতীয় পর্ব বলা চলে। কোন পর্ব কখন থেকে শুরু হচ্ছে এবং কেন পর্ব ভাগ করেছি সেটা আমি সেই পর্বে বলার সময় বলবো। তৃতীয় পর্বটাকে ধরলাম 1920 থেকে 1941 বাবা মশাইয়ের প্রয়াণ পর্যন্ত তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব বাবা মশাইয়ের প্রয়াণের পরে 1941 থেকে 1961 বাবা মশাইয়ের জন্মশতবার্ষিকীর সময় রথীন্দ্রনাথের সে বছরের প্রয়াণ হয়। সুতরাং সেটি হচ্ছে চতুর্থ পর্ব। একটু বলি প্রথম পর্বটা, 1888 সালে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু এই চারটি পর্বেই যদি আমরা খেয়াল করি, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, টানা পড়েন, আলো আঁধারের টানা পড়েন, এর কোনোটা পর্বেই কিন্তু এই আলো আঁধারের টানা পড়েন থেকে মানুষটা কিন্তু রেহাই পাননি। কেমন ভাবে, কিরকম ভাবে? আচ্ছা প্রথমে তাহলে পর্বটা ধরা যাক। একটু বড় হওয়ার পর থেকেই রথীন্দ্রনাথ কিন্তু বুঝতে পারলেন যে আমি কোন বংশে কিভাবে জন্মেছি তার একটু করে আভাস পেতে শুরু করলেন। মানুষ যেভাবে বড় হতে শুরু করে ঠিক সেরকম ভাবে। আমি তো অত গুছিয়ে ডিটেলস এখন এখানে তো বলতে পারবো না, কিন্তু যখন 5.5-6 বছর বয়স হলো তখনই কিন্তু বাবা মশাই বললেন যে রথীকে নিয়ে তিনি বেরুবেন। বাবা মশাই কিন্তু তখনই যথেষ্ট খ্যাতিমান কবি এবং বাংলাতে তো বটেই, ভারতের মধ্যেও তখন তার যথেষ্ট পরিচিতি ঘটে গেছে খ্যাতিমান কবি হিসেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আছে তাদের আভিজাত্য, তাদের পারিবারিক পরিচিতি, খ্যাতি এবং জমিদারি। বাবা মশাই রথীকে নিয়ে গেলেন শিলাইদহ। আমার উপন্যাসের মধ্যে উপন্যাসটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে, এই যে এই হচ্ছে সেই উপন্যাসটি, রথীন্দ্রনাথ ঠাকুরের তোমার আধার তোমার আলো। অন্তত রথীন্দ্রনাথের ছবিটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে ছবিটা? ঠিক আছে, তো সেটা আমি লিখেছি সেরকম ভাবে। তখন প্রায় উপন্যাসটা আমি শুরুই করেছি সেরকম যে জোড়াশঙ্কর বাড়ির, তখন তো কলকাতার চেহারা অন্যরকম ছিল, জোড়াশঙ্কর বাড়ির পশ্চিম দিকে গঙ্গা দেখা যেত, তখন আলসের মাথায় মাথায় তখন রথী তখন লম্বা হয়েছে, সেইখান দিয়ে উঁচুতে মুখ বাড়িয়ে আলসের ওপার থেকে গঙ্গা দেখার চেষ্টা করছেন, এরকম একটা বয়স। তারপরেই 6 বছর বয়সে বাবা মশাই বললেন যে রথীকে নিয়ে তিনি যাবেন শিলাইদহে। তার কারণ বাবা মশাই মানুষরা তো সাংঘাতিক মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু তখন থেকে ভাবছেন যে ছেলেকে তো আমার সেরকম ভাবে তৈরি করে দিতে হবে, তার জীবনে আমাকে তাকে সেরকম ভাবে প্রতিষ্ঠিত করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে, যার বীজ রোপণ করা দরকার অল্প বয়স থেকেই। এগুলো আমাদের কাছে তো শিক্ষা আসলে। শিলাইদহ যখন নিয়ে যাবেন ছেলেকে, রীতিমতো চিন্তায় পড়ে গেছেন মা মৃণালিনী দেবী। মা তখন ভাবছে এইটুকু ছেলেকে নিয়ে তুমি যাবে একলা, এরকম কি করে হবে? তখন রবীন্দ্রনাথ বলেছেন, ছোট বউ চিন্তা করো না, রথীর যেখানে যখন প্রয়োজন হবে
আমি কিন্তু সঙ্গে থাকবো, তুমি জমিদারি কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এখানে ওখানে পাঁচ জায়গাতে যাবে, অন্যদের সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে, তারপর জলা জংলা জায়গা, নৌকো করে যাতায়াতের ব্যাপার। রবীন্দ্রনাথ আশ্বস্ত করেছিলেন স্ত্রীকে, রথীন্দ্রনাথকে নিয়ে চলে গেলেন। রথীন্দ্রনাথের জীবনে সেই হচ্ছে প্রথম একটু একটু করে বাবা মশায় মানুষটাকে চিনতে শেখা। বাবা মশায় মানুষটা যে কত কিছু করেন, একই সঙ্গে লেখেন, একই সঙ্গে বিভিন্ন মানুষকে নানান রকম বিষয়ে উপদেশ এবং নির্দেশ দেন, জমিদারি কাজকর্ম সামলান, আর তার সঙ্গে সঙ্গে যেটা হয় যে যেখানে যাচ্ছে রথিও সঙ্গে সঙ্গে যাচ্ছে এবং দেখছে যে মানুষজন কি ভীষণ রকম তার বাবাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এই যে দেখা, এই যে দেখতে দেখতে বড় হওয়া, এর কিন্তু মূল্য খুব একটা কম নয়। এরপরে আমি আবার একটু জাম্পকাট করে চলে আসি, সেটা হচ্ছে যে শিলাইদহ থেকে ফিরে আসার পরে বাবা মশাই একসময় ভাবলেন যে জোড়াসাঁকোর বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। আমরা ঠাকুর বাড়ি সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু অনেক কথা আবার জানিও না, এবং অনেক কিছু জানলেও অনেক সময় অনেক কথা বলি না। কিন্তু যেখানে একটা যৌথ পরিবারের মধ্যে অনেকে একসঙ্গে মানুষ হচ্ছে, সেখানে অত বড় বাড়ির মধ্যে অত তুতো ভাই বোন ইত্যাদি ইত্যাদি, তা ছাড়াও আরো অনেক আত্মীয় স্বজনের যাতায়াত এবং কাজের লোকজন ইত্যাদি মেশানো, একটা বিরাট বড় পুরো পরিবারটাই তো একটা মানে রীতিমতো পাড়া বলা চলে। সেইখানে যারা যেভাবে মানুষ হচ্ছে, সেই মানুষ হওয়া কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু মানতে পারছিলেন না। তখন তিনি স্থির করেছিলেন যে পুরো সংসারটাকেই তুলে নিয়ে তিনি শিলাইদহ চলে যাবেন, এবং গিয়েও ছিলেন, সেখানে ছিলেন কিছুদিন, বেশ কিছুদিন ছিলেন। কিন্তু একই সঙ্গে তার অন্য একটা টানা পড়েন ছিল, সেটা হচ্ছে এই যে শান্তিনিকেতনে কি হবে। তার কারণ মহর্ষি তো ইতিমধ্যে শান্তিনিকেতনে একটা কিছু ব্যবস্থা করে রেখেছেন, এবং বারবার করে ভাবছেন যে সেখানে যদি কিছু একটা করা যায় সেটা কে করবে। ছেলেদের মধ্যে একমাত্র রবি রয়েছে, রবি যদি সেখানে কিছু করে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার বাবা মশাই অর্থাৎ মহর্ষির সঙ্গে যখন শান্তিনিকেতনে গিয়েছিলেন, তার কিন্তু দেখে মনে হয়েছিল যে এই একটা স্নিগ্ধ শান্ত নিবিড় জায়গা যেখানে আর কিছুই নেই, চারদিকে ধুধু, বেশ কয়েকটা শুধু ছাতিম গাছ, এখানে কি অন্যরকম ভাবে একটা মনের শান্তি এটা কি পাওয়া যায় এখানে? এই ভাবনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় ঢুকেছিল তখন থেকে। এবং তখনই তো ওই মন্দিরের যে প্রাথমিক যে কাঠামো সেটা তৈরি হয়েছিল সেখানে। রবীন্দ্রনাথ একসময় ভাবলেন, নিজেও কিন্তু টানাপোড়েনের মধ্যে রয়েছেন, যে যদি সেখানে কিছু করা যায়। সুতরাং এইবার রথি আর একটু বড় হয়েছে, প্রায় 9.5 বছর বয়স হয়েছে, 9 পূর্ণ করে 10 পড়বেন, রথির উপনয়ন হবে। এই রথির উপনয়নকে কেন্দ্র করে তখন প্রথম আসা হলো শান্তিনিকেতনে সপরিবারে। সকলে এলেন, সকলে একসঙ্গে মিলে সেখানে এসে একটা অদ্ভুত পরিবেশ, শান্ত, শীতের দিন, সকাল থেকে হেমকুয়াশায় ভিজছে চতুর্দিক, প্রায় সাদা মশারির মতন কুয়াশা জমে রয়েছে চতুর্দিকে, তার মধ্যে আস্তে আস্তে ঘন্টা বাজছে, সেখানে আরতি শুরু হলো, সেখানে ফুলের গন্ধ, সেখানে মহর্ষি তখনও জীবিত মহর্ষিও গেছেন, এই নিয়ে শুরু হলো রথির উপনয়ন। তাহলে একটু ভেবে দেখুন এবার, যে ছোটবেলা থেকে এই ছেলেটিকে নিয়ে কিন্তু একটু টানাপোড়েন চলছে, প্রথম পর্বের টানাপোড়েন, মানে সে কলকাতাতে মানুষ হচ্ছে জোড়াসাঁকোয়, তারপর সে চলে গেল শিলাইদহ, তারপরে সে সেখান থেকে চলে গেল শান্তিনিকেতন। এইবারে 1901 সালে রবীন্দ্রনাথ ঠিক করলেন যে না, এখানে আশ্রম বিদ্যালয় করতে হবে। আশ্রম বিদ্যালয়ের ছাত্র কোথায় নেই, 5 জন প্রথম ছাত্র এলো, এই 5 জন ছাত্রের একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের প্রথম টানাপোড়েন কিন্তু সেখান থেকে শুরু হলো, একটু করে বড় হচ্ছেন। কিন্তু বড় হলে হয়তো শুধু হবে না, বড় হতে হতে কিন্তু সেখানে একটা জিনিস ঠিক হলো, যে এখানে ছেলে মেয়েরা ঠিক আছে, একটা খোলামেলা জায়গা, বড় জায়গা, সেখানে একটা নিশ্চয়ই মনের একটা অদ্ভুত ধরনের, সেখানে অন্য ধরনের প্রকাশ ঘটে। তখন আস্তে আস্তে আরেকজন একজন দুজন করে ছাত্রছাত্রী আসতে লাগলো। আপনারা জানেন অনেকেই ব্রহ্মবান্ধব উপাধ্যায় থেকে শুরু করে আরো কেউ কেউ সাহায্য করলেন, কিছু কিছু ছাত্র বাড়লো। রবীন্দ্রনাথ কিন্তু তখন থেকে একটা মনে মনে ভাবতে শুরু করে দিয়েছেন যে কি করে জমিদারির দিকে অন্যদিকে গোটাবো, আর কি করে শান্তিনিকেতনের এই বিদ্যালয়টাকে আস্তে আস্তে আমি একটু করে গোছাবো। এই ভাবনার সঙ্গে গড়ে উঠতে শুরু করলেন রথীন্দ্রনাথ ঠাকুরও, যে কারণে
আমি ইতিপূর্বে আরো কিছু জায়গাতে যখন বলার সুযোগ পেয়েছি রথীন্দ্রনাথ সম্বন্ধে, আমি বলেছি যে রথীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং বিশ্বভারতীর গড়ে ওঠা প্রায় একই সঙ্গে সমান্তরাল ভাবে চলেছিল। ওখানে জমিদারি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হলো, রথীন্দ্রনাথ এখানে পড়াশোনা করতে করতে, একসময় কিন্তু রবীন্দ্রনাথ ভাবলেন যে পড়াশোনা করছে সবই ঠিক আছে, কিন্তু একথা রবীন্দ্রনাথ প্রথম দিকে বিশ্বাস না করলেও পরবর্তীকালে বিশ্বাস করেছিলেন যে একটা প্রাতিষ্ঠানিক ছাপের দরকার আছে, যেটাকে আমরা বলি ডিগ্রি অথবা ডিপ্লোমা। কিন্তু বিশ্বভারতীতে তো সেসব ব্যাপার তো তখন তো ছিল না, কিন্তু জগদানন্দ রায়কে দিয়ে রথীন্দ্রনাথ ঠাকুরকে পাঠানো হলো, আমার যতদূর মনে পড়ছে বোধ হয় কৃষ্ণনগরে, যে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ যদি করা যায়, তখন নাম ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, এখনো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বলতেই অভ্যস্ত অধিকাংশ মানুষ, কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে রথীর তখন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া শুরু হলো এবং সেই পরীক্ষাতে পাশ করে ছাত্রটি কিন্তু ছিল খুবই খুবই মানে ব্রিলিয়ান্ট, যথেষ্ট ব্রিলিয়ান্ট। তার কারণ হচ্ছে যে আরো দু একজন যখন পরীক্ষা দিল, দেখা গেল রথীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানে ফার্স্ট ডিভিশনে পাশ করলেন, সঙ্গে সন্তোষ কুমার মজুমদারও ছিলেন। এবং কিন্তু এই যে পর্বটা হলো, যে জন্ম থেকে ম্যাট্রিকুলেশন পাশ করা পর্যন্ত, আমি এইটাকে ধরলাম প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্বের কথা বলছি। আচ্ছা, আপনাদের এটা মানে শুনতে খারাপ লাগছে না তো, যে একটা না একটু বোর হয়ে যাচ্ছে না ব্যাপারটা? সেটা যদি হয় তাহলে আমি সেজন্যই মাঝে মাঝে ভাবি যে আসলে একটানে বলে গেলে অনেকে কোনো সময় শুনতে চান, আবার কেউ কেউ ভাবেন যে না মাঝখানে একটু অন্য কিছু হলে হতো, কিংবা একটু গানের কলি, তাতে হয়তো মানে একঘেয়েমিটা কেটে যেত। কিন্তু যে যে জীবন খুব চিত্তাকর্ষক হয়, যে জীবনকে আমরা খানিকটা জানি এবং খানিকটা জানার জন্য আমরা আগ্রহী, সেখানে হয়তো এই একঘেয়েমিটা নাও আসতে পারে। দ্বিতীয় পর্বটাকে আমি এরকম ভাবে ভেবেছি যে তখন রথী বড় হয়ে গেছেন, কৈশোর শেষ করে সদ্য যৌবন, কি করা হবে তাকে নিয়ে? রথী কিন্তু তখন বুঝতে শিখে গেছেন বাবা মশাই মানুষটা কিরকম, বাবা মশাই মানুষটার গুরুত্ব কতখানি। শুধু তাই না, প্রচুর পারিবারিক বিপর্যয় ঘটে গেছে ইতিমধ্যে। জীবন নিয়ে কথা বলতে গেলে না এই হয় আর কি, যে কত কিছু যে একসঙ্গে এসে যায় এই বয়স, রথীর এই বয়সের মধ্যে বাবা মশাইয়ের জীবনে এবং তাদের পারিবারিক জীবনে ঘটে গেল কত কিছু। প্রয়াত হয়েছেন মৃণালিনী দেবী 1902 সালে। দ্বিতীয় বোন রেণুকা চলে গেছেন তখন। কিন্তু রথীকে নিয়ে বাবা মশাইয়ের একটা ব্যাপার আছে যে কি করব, ছোট ভাইটি তখন আছে, কিন্তু সেই ছোট ভাইটিকে মানুষ করছেন রবীন্দ্রনাথ একলা, কেন সে তো ওই অল্প বয়সেই সে তো মাতৃহারা হয়েছে। রথীন্দ্রনাথের কিন্তু একটা খুব গাছপালার প্রতি শখ। ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করার পরে বিশ্বভারতীর ওই আশ্রম বিদ্যালয়ে তিনি কিন্তু অন্য ছাত্রছাত্রীদের তৈরি করাতেন, কুস্তি লড়া থেকে শুরু করে খেলাধুলো করা থেকে শুরু করে গাছপালা করা এই সমস্ত শুরু করেছেন। কিন্তু তাই দিয়ে তো জীবন চলবে না, সুতরাং তাকে অন্য কিছু হতে হবে, তাকে বড় জায়গায় যেতে হবে, পৃথিবীর দুয়ারগুলো খুলে দিতে হবে তার সামনে রবীন্দ্রনাথ ঠিক করলেন। এবং 1907 কিংবা 1908 এই সময় ঠিক হলো রথীন্দ্রনাথকে তখন পাঠানো হবে কৃষিবিদ্যা শিক্ষার জন্য আমেরিকায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রনাথকে পাঠিয়ে দেওয়া হলো সেখানে, সঙ্গে সন্তোষ মজুমদার, রবীন্দ্রনাথের বন্ধু শ্রীশ মজুমদারের পুত্র, তিনিও গেলেন। এই সময়টা ছিল মোটামুটি 2.5 থেকে 3 বছর। ইলিনয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যেটা রথীন্দ্রনাথের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে বাড়ি থেকে বেরিয়ে গেলে পৃথিবীর অন্য জায়গাকে দেখলে মানুষের জীবনে একটা অন্য দিগন্ত প্রসারিত হতে শুরু করে আস্তে আস্তে। এটা আমি নিজেও খানিকটা বুঝতে পেরেছি যে শুধু দেখে শেখা কি জেনে শেখা কিংবা পড়ে শেখার থেকে শারীরিকভাবে বাস্তবভাবে সেখানে যদি পৌঁছে যাওয়া যায়, তাহলে আরো অনেক কিছু অতিরিক্ত জিনিস দেখা বা বোঝা যায়, যেগুলো সবসময় হয়তো, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে বেটার ফেল্ড দ্যান এক্সপ্রেসড,
মুখে হয়তো বলে প্রকাশ করতে পারি না, কিন্তু অনুভবে আরো অনেক কিছু দেখা যায় এবং বোঝা যায়। তো রতীন্দ্রনাথ সেখানে থাকলেন, পড়াশুনো করলেন, বাইরের দেশের জীবনযাপনকে দেখলেন, পাশ্চাত্য সমাজকে চিনতে পারলেন অনেকটা, তারপরে ফিরে চলে এলেন। আমেরিকা থেকে সোজা ফেরেননি, আমেরিকা থেকে ফেরার মধ্যেও তিনি এসেছিলেন প্যারিসে এবং ইংল্যান্ডে এবং জার্মানিতে। যখন ফিরে আসবেন তার আগে রবীন্দ্রনাথও তার সঙ্গে বিদেশে দেখা হয়েছিল, একসঙ্গে ফিরে চলে এলেন। এই যে ফিরে চলে আসার পরে, তার মানে তখন কিন্তু রতীন্দ্রনাথের বয়স হয়েছে, আমি ওই জাম্প কাট করছি, আসলে রতীন্দ্রনাথ তখন কিন্তু পূর্ণ যুবা পুরুষ, রতীন্দ্রনাথের তখন বয়স হচ্ছে 22 বছর। তার মানে সময়টা কত হচ্ছে 1910। এই যে ফিরে আসার পরে রতীন্দ্রনাথ কিন্তু তখনও দেখতেন, তাহলে একটা জিনিস আপনারাও দেখুন, আমিও ঠিক এভাবেই ভেবেছি, বারবার করে দেখেছি যে বাবা মশাইয়ের জীবনের সঙ্গে সঙ্গে কিন্তু, আর বাবা মশাই মানে এই বিখ্যাত মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, মহিরুহ, এই মহিরুহ জীবনের সঙ্গে সঙ্গে কিন্তু চলেছে তার ছেলেরও জীবন, একই সঙ্গে সঙ্গে সে বড় হচ্ছে, এবং বাবা মশাইয়ের বয়স তখন 50-এর কাছাকাছি। আমি খুব কল্পনার দৃষ্টি নিয়ে এই জীবনটা তো আমি পড়েছি, এই জীবনগুলো আমি জানি একটু একটু করে, কিন্তু এইবারে আমি তার সঙ্গে কিন্তু আমার নিজের সৃষ্টি হিসেবে, লেখা হিসেবে, উপন্যাস হিসেবে, আমি তখন কল্পনার দৃষ্টি দিয়ে ভাবছি 22 বছরের ছেলে পশ্চিম পৃথিবী ঘুরে ফিরে চলে এসছেন, বাবা মশাই রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেকে নিয়ে একসঙ্গে বেরিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী বিয়োগ হয়ে গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে, এক মেয়েও তখন মারা গেছে, এবং যখন রতীন্দ্রনাথ ফিরে এসছেন তখন তার ছোট ভাই স্বামী সেও প্রয়াত। রবীন্দ্রনাথের যে এই যে বুক ভাঙা কষ্টের সমস্ত অভিজ্ঞতাগুলো কে একসঙ্গে তার সঙ্গে সঙ্গে একটু করে ভাগাভাগি করে নিচ্ছে, সে হচ্ছে রতীন্দ্রনাথ ঠাকুর। টানাপোড়েন কিন্তু তখনও তার জীবনে একই রকম ভাবে চলেছে। আমি কল্পনা দৃষ্টিতে দেখছি ছেলে ফিরে আসার পরে বাবা মশাই তাকে নিয়ে এবার আস্তে আস্তে বলছেন, এই জমিদারির ব্যবস্থা তো কিছু না কিছু করতে হবে, সুতরাং জমিদারি কে দেখবে, বাবা মশাইয়ের বয়স হয়ে যাচ্ছে, 50 হয়ে গেছে, কিন্তু ছেলে বারবার করে ভাবছে যে আমায় কিন্তু এই বাবার পাশে দাঁড়াতে হবে, তার কারণ বাবা কিন্তু বিশ্বকবি, পৃথিবী বিখ্যাত মানুষ ইতিমধ্যেই, তার সঞ্চয়ের মধ্যে আরো অনেক কিছু হওয়া উচিত। গভীর রাত্রির চারদিক স্তব্ধ, আকাশে খচিত নক্ষত্র, গভীর অন্ধকার, স্থির পদ্মা নদীর জলে সেই পারিবারিক বড় নৌকো বোট, পদ্মা বোট, তাইতে ভেসে চলেছেন বাবা মশাই, ইজি চেয়ারে ছাদে শুয়ে রয়েছেন এবং রথি বসে আছে একটি মোড়া নিয়ে পাশে, জীবনের কথা বাবা মশাই বলছেন ছেলেকে, রথি বসে বসে শুনছে। একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু এবার বাবা মশাইয়ের সঙ্গে রতীন্দ্রনাথ ঠাকুরের, অনেক কথা, অনেক গল্প, এবং তার মধ্যে কি করে কি করে একটু একটু করে দায় দায়িত্ব এবার রতীন্দ্রনাথকে নিতে হবে, সে ব্যাপারে সচেতন হচ্ছেন রতীন্দ্রনাথ, এবং তখনই উঠল তার বিবাহের কথা। 22 বছর বয়স তখনকার দিনে, ছেলে তো বিয়ে দিতে হবে। ইতিমধ্যে অন্যদিকের ঘটনা তো নানা রকম ভাবে ঘটে গেছে, রবীন্দ্রনাথের একটি কথা যে কোনো জায়গাতে ভীষণই গুরুত্বপূর্ণ তখনও, এবং বিধবা বিবাহ নিয়ে তখন আমাদের দেশে তো নানা রকম কথাবার্তা চলছে, আপনারা জানেন সেগুলো সবই, সুতরাং পরিবারের মধ্যে একটি বিধবা বিবাহ হয়েছে এবং দূর সম্পর্কের আত্মীয়তার মধ্যেই, খুব যে দূর সম্পর্কের আত্মীয়তা তাও তো নয়, তার কারণ তিনি হচ্ছেন যে জোড়াসাঁকোর আর এক বাড়ির, অর্থাৎ 5 নম্বর বাড়ির অবনীন্দ্রনাথ ঠাকুরদের পরিবারের সেখানকার এক মেয়ে, হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এক বোনের মেয়ে, সুতরাং খানিকটা আত্মীয়তার সূত্র রইল, আবার এদিকে দূরত্বও রইল। সেই মেয়েটি, তার নাম প্রতিমা, প্রতিমা বিধবা হয়ে গেছে বিয়ের পরে, সে এখন 16। নীলানাথ মুখোপাধ্যায় বলে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কি দুর্ভাগ্য মেয়েটির যে বিবাহের 2 মাস মাত্র পরে নীলানাথ গঙ্গায় ডুবে মারা গেল, মেয়েটি হয়ে গেল বিধবা,
রবীন্দ্রনাথ কিন্তু এটাকে তার বুকে ধাক্কা লাগলো এই ঘটনাতে, যে এভাবে এরকম চিনি যাকে, সেই মেয়েটাকে, ফুলের মতন সুন্দর মেয়ে যাকে ছোটবেলা থেকে দেখেছে, সেই মেয়েটা বিধবা হয়ে থাকবে। রথীকে তিনি সেই প্রস্তাব দিলেন, ঠাকুরবাড়ির প্রথম বিধবা বিবাহ। নানান কথার মধ্যে ঘুরতে ঘুরতে রথীকে তখন বললেন যে আমি তোর বিবাহের কথা ঠিক করেছি, আমি আমার উপন্যাসের মধ্যে এসব কথা লিখেছি। তখন পিতা পুত্রের মধ্যে সংলাপ চলছে, কি ব্যাপার না ব্যাপার ইত্যাদি ইত্যাদি। মেয়েটিকে তার সমস্ত কিছু বিবরণ দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি বাবা মশাই যে কথা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রকম অন্যথা করবেন এটা ভাবাই যায় না। তার কারণ রবীন্দ্রনাথ কিন্তু ততদিনে ঠিক করে ফেলেছেন যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে বাবা মশাইয়ের পাশে থাকা, এবং শুধু তাই নয়, প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করবো আমি বাবা মশাইয়ের জন্য। অনেক রকম মানবিক কিছু কিছু প্রশ্ন রবীন্দ্রনাথের ক্ষেত্রে জীবনের টানাপোড়েনের নিরিখে এক সময় আসতে পারে। আচ্ছা, বাবা মশাই কি জিজ্ঞেস করেছিলেন, তোর তো 22 বছর বয়স হয়েছে, আমেরিকা ইংল্যান্ড ঘুরে এলি, ওখানে থেকেছিস, এতদিন পড়াশোনা করেছিস, কারোর সঙ্গে ভাব ভালোবাসা হয়েছে, তোর জীবনে কি অন্য কিছু কোনো ঘটনা আছে কিংবা কিছু? না, বাবা মশাইও জিজ্ঞেস করেননি। এবং রবীন্দ্রনাথ হচ্ছেন তেমনই মানুষ, বাবা মশাই যা বলেছেন সেটাকে মেনে নিয়েছেন। আমরা কিন্তু সেটা জানতে পারলাম না, তার জীবনের অন্য কোনো কথা ছিল কিনা, ভাবনা ছিল কিনা, কোনো আন্তরিক দুর্বলতা ছিল কিনা। বিবাহ হয়ে গেল এবং হ্যাঁ, কেউ কিছু বলছেন বোধ হয় নাকি? আচ্ছা, আমি আমি বলে যাচ্ছি কিন্তু কথা, আর আমাকে যদি মনে করেন আমাকে সময় সম্বন্ধে একটু সচেতন করে দিলে সুবিধা হবে, যে আর কতক্ষণ সময় আছে, তাহলে আমি সেরকম ভাবে আমার বক্তব্যকে একটু গুছিয়ে নিতে পারবো। যখন বিবাহ হয়ে গেল, এবারে রবীন্দ্রনাথকে নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। জমিদারি ছেড়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ, কেন, ওদিকের বিদ্যালয় তো বাড়ছে, শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় তো একটু একটু করে বাড়ছে, ছাত্রছাত্রী আসতে শুরু করেছে। তখন রবীন্দ্রনাথ প্রায় শিলাইদহের কাজ ছেড়ে দিয়ে, এবং জমিদারি তো খুব একটা ভালো চলছে না, তার কারণ বাংলায় একটা কথা আছে, মন করছে যে আর খাজনা খাজনা কে করবে তার হরিভজনা। এখানে ঠিক তার উল্টো, মন খাজনা খাজনা করছে না একেবারেই, কিন্তু হরিভজনার মতন ওদিকে বিদ্যালয় এবং শিক্ষার প্রসার রবীন্দ্রনাথ কিন্তু সাংঘাতিকভাবে ভাবতে শুরু করে দিয়েছেন। কিন্তু তার নিজের জীবন সম্বন্ধে যে তার ভাবনা নেই তা নয়, বিদেশ বিভূতি যাচ্ছেন, যোগাযোগ হচ্ছে অন্যদের সঙ্গে, এই যে যোগাযোগগুলো হচ্ছে বিদেশের সঙ্গে, তার কারণ হচ্ছে যে এবার রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার কথা আসছে 1913। সুতরাং 11, 12, 13 তিনটে বছর ধরে কিন্তু বারবার বিদেশে যাওয়া এবং আসা, সঙ্গে কে, সঙ্গে রথী এবং বৌমা প্রতিমা, তখন তো বিয়ে হয়ে গেছে 1910। সুতরাং টানাপোড়েন কিন্তু রথীকে ছেড়ে যাচ্ছে না। আমি ঘুরে ঘুরে বারবার করে ওই জায়গাটা আসতে চাইছি এই কারণে যে আজকের বিষয় থেকে আমি কিন্তু সরব না। রবীন্দ্রনাথের জীবনের দ্বিতীয় পর্বেও কিন্তু প্রবল টানাপোড়েন, ভীষণ টানাপোড়েন। তখনও একদিকে জমিদারি দেখতে হচ্ছে, আর একদিকে নতুন করে কৃষি বিদ্যালয়, কৃষির উন্নতি কি করে করা যায়, তার জন্যে শিলাইদহ, বিরহামপুর, কালীগঞ্জ এই সমস্ত জায়গাতে সেখানে নতুন করে ট্রাক্টর আনা হয়েছে, সেখানে ল্যাবরেটরি তৈরি করা হয়েছে, কি করে চাষিদের নিয়ে নতুন করে বিরাট কর্মকাণ্ড করা যায় তার জন্য চেষ্টা করা হয়েছে, বিদেশ থেকে বীজ আসছে, কি করে নতুন গম চাল করা যায়, ভুট্টা কি করে আমদানি করা যাবে, তার সঙ্গে সঙ্গে চলছে যে যদি গাড়ির ব্যবসা করা যায়, যে সমস্ত আরো ব্যবসাগুলো ছিল ওইদিকে পাখির চক্রের সবকটাই কিন্তু জায়গাগুলো পড়েছে তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ এখনকার বাংলাদেশে। রবীন্দ্রনাথের যাবতীয় ইয়ে ছিল জমিদারির ব্যাপার, সেগুলো সব ছিল কিন্তু পড়েছে বাংলাদেশে, তখন তো একই জায়গা একই দেশ, সুতরাং সেখান থেকে যাতায়াত চলছে সেরকম ভাবে, তার মধ্যে যাতায়াত চলছে কিন্তু বিদেশে। বিদেশে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথের অভিজ্ঞতা বেশি তখন, তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ তখন কথা বলতে পারছেন অনেক বেশি, যোগাযোগ করতে পারছেন অনেক বেশি, নিয়মকানুন অনেক বেশি জানেন, এবং ওখানকার বিখ্যাত কবিদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে মূল কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা মশায়ের লেখা নিয়ে গিয়ে অন্য কবিদের কাছে, কিটসের কাছে যাচ্ছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অন্যান্য যোগাযোগ সবকিছু একসঙ্গে চলছে।
1913 রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। এই নোবেল পুরস্কার পেয়ে চলে আসার পরে তার প্রচুর টাকা, তখনকার দিনে সেই যা টাকা, 1,00,000 কত টাকা জানা ছিল আমার ঠিক মনে পড়ছে না, সে তো প্রচুর টাকা তখন, কি করে সেই টাকা রেখে ব্যবস্থা করা যাবে। কিন্তু দেখা গেল কি, যে একটা জায়গাতে কিন্তু বাবা মশাইয়ের সঙ্গে ছেলেরও মিল হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা নিজেদের জন্য এই টাকা পয়সাগুলো জমিয়ে না রেখে আমরা এগুলো কি করে গ্রামের মানুষজন অথবা বিশ্বভারতীতে আশ্রম বিদ্যালয়ের জন্য কাজে লাগাতে পারবো, আমরা কি ভাবতে পারি? আমরা ভাবতে পারি না। আজকে বাবা মশাইয়ের কথা ছেড়ে দিচ্ছি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কোনোদিন কোনো জায়গা দিইনি। বাঙালিরা কিন্তু তাকে সেরকম ভাবে অনেকদিন পর্যন্ত মনেও করেনি, কিন্তু ছেলে হিসেবে তিনি যে কত মহান হয়েছিলেন সেটা কিন্তু এখানেও একটা তার প্রমাণ আছে, যে তিনি বলেছিলেন যে বাবা মশাইয়ের লেখা থেকে টাকা থেকে যে সমস্ত যা আসে সেই সমস্তগুলো দিয়েই কিন্তু বাবা মশাইয়ের ইচ্ছা পূরণ করব। এবং বাবা মশাইয়ের ইচ্ছা পূরণ তখন রাজনৈতিক দিকে তাকেও যদি আমরা ভাবি, সামাজিক দিকে তাকে যদি ভাবি, অভাব কিন্তু যেখান থেকে সব কিছু থেকে গন্ডগোল শুরু হয় তার অভাব হচ্ছে শিক্ষার অভাবের জন্য। রবীন্দ্রনাথ সেটা তখন শুরু করেছিলেন, এখন থেকে 100 বছরের বেশি আগে। বাবা মশাই নোবেল পুরস্কার পেয়ে গেছেন, রবীন্দ্রনাথ ফিরে এসেছেন, জমিদারিকে কি করে উন্নত করা যায় সেই চেষ্টা করছেন, আর রবীন্দ্রনাথ বেশি সময় কাটাচ্ছেন কিন্তু তখন শান্তিনিকেতনে। এই পর্বটাকে আমি 1920 পর্যন্ত এনে এখানে এই পর্বটাকে শেষ করে দিচ্ছি। তার কারণ, এবার বাবা মশাই কিন্তু বলতে শুরু করলেন, দেখ বিদ্যালয় একলা আমি সামলাতে পারছি না। সুতরাং যিনি ছিলেন কৃষি বিজ্ঞানী, যিনি ছিলেন গ্রাম উন্নয়নের জন্য পুরোধা, যিনি নিজে ট্রাক্টর চালিয়ে অন্য চাষিদের উন্নতির চেষ্টা করছিলেন, তিনি বললেন সমস্ত কিছু গুটিয়ে নিয়ে তাহলে আমাকে চলে আসতে হবে। এবং 1918-20 এরকম একটা সময়, যাই হোক কত মনে করে বলতে পারছি না, তখন শুরু হলো বিশ্বভারতী, এবং বিশ্বভারতী হাল ধরার জন্যে ছেলে কিন্তু বাবা মশাইয়ের পাশে চলে এলেন। টানাপোড়েনটা ছিল, আবার নতুন একটা টানাপোড়েন শুরু হবে কিন্তু এখন থেকে। সুতরাং দ্বিতীয় পর্বটা এই পর্যন্ত রইল, বিশ্বভারতী শুরু হলো 1920 থেকেই আমরা ধরছি। ঠিক আছে, জমিদারি একটু একটু করে বিক্রি হয়ে যেতে শুরু করলো, টাকা পয়সা সমস্ত কিছু যা কিছু রয়েছে দেয়া হলো বিশ্বভারতীর জন্য। ইতিমধ্যে আরেকটি পারিবারিক বিপর্যয় ঘটে গেল। একটি একটি করে তো পারিবারিক বিপর্যয় ঘটছিল এমনিতেই, কেননা বলু দাদা চলে গেছে, নীতু দাদা চলে গেছে, যারা খুব কাছের ছিলেন, রবীন্দ্রনাথের কাছের ছিলেন, এবং কালক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ভীষণ কাছাকাছি হয়েছিলেন, এরা চলে যাওয়াতে সেই বেদনা ভেতরে চাপা ছিল। এবং এই বেদনাগুলো ছিল বলেই রবীন্দ্রনাথ কিন্তু বারবার করে তখন ভেবেছেন যে আমায় কিন্তু বাবা মশাইয়ের কাছে থাকতেই হবে। বিশ্বভারতীর যখন সূচনা হলো, আজকের যে বিশ্বভারতী যার সূচনা হলো 1920 ধরছি, তার পুরোধাতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তখন চলে এলেন। 1921 না, যাই হোক একটু আধটু হয়তো গোলমাল, হ্যাঁ মাঝে মাঝে একটু বলবেন এরকম মনে করে দিলে আমার একটু সুবিধে হয়। কিন্তু তাহলে এখান থেকেই যখন বাবা মশাই বললেন, রবীন্দ্রনাথ কিন্তু ফিরে চলে এলেন, এবং জমিদারি তখন থেকে ধরা যাক একটু একটু করে বন্ধ হতে শুরু করলো, কেন সেই পরিমাণে খাজানা টাজানাও জমা পড়ছিল না। তাহলেও কিন্তু জমিদারি ব্যাপারটাই তখন এমন ছিল যে সেটা হচ্ছে মরা হাতি লাখ টাকা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এত বইপত্র লেখা, তার যে রয়্যালটি শুধু রাশিয়া থেকেই প্রচুর টাকা একসঙ্গে এসেছিল, এবং অন্যান্য বিদেশ বিপরীত থেকে যত টাকা আসছে সেগুলো তো জমা পড়ছে সবই, সেইগুলো দিয়ে তখন শুরু হলো বিশ্বভারতী। এবার নতুন করে রবীন্দ্রনাথ ছিলেন অন্য জগতের মানুষ, কিন্তু এই জগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বরাবরই, সুতরাং এসে বাবা মশাইয়ের পাশে হাল ধরলেন, এবং এই হাল ধরার পরে চললো অনেক কিছু, এবং একটু একটু করে বিভিন্ন ধরনের উন্নতি, তার জীবনযাপনের মধ্যে পরিবর্তন, এবং তখন হয়ে উঠলেন প্রায় বাবার ডান হাত অর্থাৎ মুখ্য সচিব।
যেখানে রবীন্দ্রনাথ বেঁচে রয়েছেন এবং যেখানে বিশ্বভারতী একটু একটু করে চলছে, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু পার্শ্ব চরিত্র হলেও উনি কিন্তু পার্শ্ব চরিত্রের মতন থাকেননি, সমস্ত কিছু ব্যাপারে বাবা মশাইয়ের সঙ্গে একটু একটু করে ঝাঁপিয়ে পড়ছেন। আর এই ঝাঁপিয়ে পড়তে গিয়ে দেখা গেল কি অন্য একটা দিকে কিন্তু তিনি একটু একটু করে কোথায় যেন একটা অভাববোধ ভেতরে একটু একটু করে জমছে, সেটা কি? এই কথা কোনোদিন কিন্তু খুব একটা বেশি আলোচিত হয়নি। তার ব্যক্তিজীবন, সুঠাম সুন্দর চেহারা রবীন্দ্রনাথ ঠাকুরের, বাবার থেকে একটু ডার্ক গায়ের রং, কিন্তু 6 ফিটের উপরে লম্বা, খাড়া নাক, পেশি বহুল, সুন্দর স্বাস্থ্য। তার স্ত্রীর সঙ্গে তার ভীষণ ভালো মধুর সম্পর্ক, কিন্তু স্ত্রী তো নিজেও নাচার। এই স্ত্রীর শ্বশুরমশাই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজ মানুষ কি ছিলেন? তার তো অনেক কিছু, তার অনেক কিছু প্রয়োজন। তার সঙ্গে দেখা করতে আসছে শত শত লোক শান্তিনিকেতনে প্রতিদিন, প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে প্রচুর অতিথি তারা আসছেন বার বার করে সেখানে। এই মানুষটির স্ত্রী নেই রবীন্দ্রনাথ ঠাকুরের। সফল মানুষদের পেছনে একজন স্ত্রী মানুষের, একজন স্ত্রী লোকের প্রয়োজন হয় তার স্ত্রীর। যে মানুষের তা নেই, তার যে অভাববোধ, তার উড়ুনিটাকে এনে দেবে, তার পশমের চপ্পলটা কে দেবে, তার গায়ের জামাটাকে এনে দেবে? এবং অসম্ভব খুঁতখুঁতে মানুষ, তেমনই রুচিশীল, তেমনই অভিজাত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত ব্যবস্থাগুলো কে করবেন? মহিলা তো বাড়িতে একজন মূলত, যে কোনো কিছু প্রয়োজনে রবীন্দ্রনাথ কিন্তু ডাকেন বৌমা, কন্যা সমা তার বৌমা। বৌমা মানুষটাই বা কি করবে? এত বড় শ্বশুর, এই রকম শ্বশুর যাকে নিয়ে সবসময় ছুটোছুটি দৌড়ঝাঁপ দেশ বিদেশে, শান্তিনিকেতন থাকলে সেখানে, কলকাতায় গেলে জোড়াসাঁকোর বাড়িতে সেখানে, আর রবীন্দ্রনাথ তিনিও তো এই সমস্ত কিছুর মধ্যে একই সঙ্গে রয়েছেন, কিন্তু স্ত্রীকে কি তিনি ঠিক স্ত্রীর মতন কি পেতে পাচ্ছেন, পেয়েছেন কি? তার জীবনে কোনো চাহিদা ছিল না একজন প্রেমিকার কাছে, একজন স্ত্রীর কাছে? থাকে, অনেক কিছু থাকে, কিন্তু প্রকাশ হতে পারে না। এবং রবীন্দ্রনাথ নিজেই বলেছেন বারবার করে যে তিনি হচ্ছেন অত্যন্ত অন্তর্মুখী মানুষ, তিনি খুব একটা প্রকাশ করে অনেক কথা বলতে পারেন না, তিনি একটু মুখচোরা মানুষ। তার উপরে বাবা রবীন্দ্রনাথের জন্য তার এতখানি দুর্বলতা যে যিনি নিজের ততক্ষণে ঠিক করে নিয়েছেন যে তিনি তার জীবনকে উৎসর্গ করবেন বাবা মশাইয়ের জন্য। সুতরাং কি দাঁড়ালো পরিস্থিতিটা? তাদের কোনো ছেলেপুলে হলো না, সন্তানাদি হলো না, এবং প্রতিমা দেবী বরাবরই একটু শান্তগোছের মহিলা, তিনি তো খুব বেশি কোনো ব্যাপারেই সোচ্চার নন। ব্যাপারটা হয়ে দাঁড়ালো কি যে একটা পরিস্থিতির শিকার হয়ে দাঁড়ালেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথা কিন্তু কখনো ওঠেনি খুব বেশি, এই কথা কিন্তু আলোচিত হয়নি যে যে মানুষটা বিশ্বভারতীর জন্য নিজেকে ঢেলে দিলেন, সমস্ত কিছু ত্যাগ করে ছেড়ে চলে এলেন সবকিছু থেকে, তার ব্যক্তি জীবনটাও কিন্তু খুব একটা স্বতঃস্ফূর্ত ভাবে সার্থক হয়ে উঠল না। উঠবে কি করে? তারা তো একটি ভীষণ রকম জটিল পরিস্থিতির শিকার, যে যে পরিস্থিতির মধ্যে মাঝখানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। দিন যায় একটু একটু করে, ছেলে বোঝে বাবাকে, বাবাও কিন্তু বোঝেন ছেলেকে, বাবা তো রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলের বয়স হয়ে যাচ্ছে, একটু একটু করে মাথার চুল পাতলা হচ্ছে, রূপলি ভাব দেখা যাচ্ছে চুলের এপাশ ওপাশ করে, রবীন্দ্রনাথের কোথায় একটা জীবনে ক্লান্তি জমে যাচ্ছে যে যা কিছু পাচ্ছি সমস্ত কিছু করে যাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব একটা সুখের নয়, খুব একটা আনন্দের নয়, এবং প্রতিমাকে যে একটু কাছে টানবো, প্রতিমাকে যে ডেকে দু চারটা মনের কথা বলবো, তাও সম্ভব হচ্ছে না। একটু সূচনা করলেন কি শুরু করলেন না, তার মধ্যেই দেখা গেল যে বাবা মশায়ের প্রয়োজনে তাকে ছুটতে হচ্ছে। তার উপর সে মানুষটা নিজে ভীষণ রকম হাঁপানিতে বোঝেন, প্রায়ই তিনি চলে যান পাহাড়ে। রবীন্দ্রনাথের বয়স হলো 50 বছর। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথই বললেন যে রথির 50 বছর বয়সে অর্ধশতাব্দী হলো, রথির জীবনের জন্য একটা সেখানে একটা
বড় করে অনুষ্ঠান করা হোক। সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছিলেন নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন, যে মধ্য বয়সে পৌঁছে একটা মানুষ কিভাবে তার জীবনের সমস্ত কিছু নিংড়ে শুধু দিয়ে দিচ্ছে, এইটুকুই বলা ছিল সেই কবিতার মধ্যে। আমার মনে হয় সেই কবিতা আপনাদের পড়ে শোনানোর সময় বোধ হয় হবে না, আমাকেও ঘড়ির দিকে তাকাতে হচ্ছে মাঝে মাঝে, আমি জানি না যে কতটা সময় আছে। আচ্ছা কেউ একটু বলবেন আমাকে, একটু একটু জানিয়ে দেবেন, অমৃতা আমাকে জানাতে পারবে? আর মিনিট দশেক 15 মিনিট যদি বলো। আচ্ছা ঠিক আছে, আমিও সেরকমই মোটামুটি আন্দাজ করছিলাম। তো এই রবীন্দ্রনাথের যখন 50 বছর বয়স হলো, তখনকার যে অনুষ্ঠান হলো, এই সময়ে একদিকে বাবা মশাইয়ের থেকে তিনি যে পুরস্কার পেলেন সেটাতে তার মন সমস্ত কিছু ভরে গেল, সবই ঠিক, কিন্তু তার ব্যক্তিগত জীবনে, ব্যক্তি জীবনের যে অভাববোধ ছিল তা কিন্তু গেল না, তা একেবারেই গেল না, বরং একটু একটু করে তার এই অভাববোধ কিন্তু অন্যান্য বিভিন্ন দিকে প্রকাশিত হতে শুরু করেছিল। এবং সেই যে প্রকাশিত হতে শুরু করেছিল, কেউ কেউ তার বিভিন্ন ধরনের অপব্যাখ্যাও করেছিলেন, কিন্তু ব্যাখ্যা কি করা হোক না হোক জানি না, একটা মানুষের ব্যক্তিগত জীবন, নিজের ব্যক্তিগত জীবন দিয়ে কেউ যদি বিচার করতে শুরু করেন, তাহলে তারাও হয়তো একটু একটু করে উপলব্ধি করবেন যে যে মানুষটার ভেতরে অনেক অভাব রয়েছে, অনেক দুঃখ রয়েছে, তাহলে তার কাছে যদি অন্য কেউ একটু সহানুভূতি দেখিয়ে কাছাকাছি আসে, সেখানে তো তাকে একটু করে নমনীয় হতেই হয়। এবং রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ির যে আভিজাত্য, ঠাকুর বাড়ির যা পরিবেশ, তাতে এরা তো কেউ গ্রাম্য মানুষের মতন মানুষ হননি। তারপর রবীন্দ্রনাথের জীবনে ছিল বিদেশ বিভুয়ে যাওয়া, অন্যরকম ভাবে মানুষ হওয়া, সব কিছু। ওরা ভাবুন যে তখনকার দিনে ওদের ডিনার খাওয়া হতো, ডিনার সার্ভ করা হতো সেরকম ধরনের সমস্ত কাটলারি বাসনপত্রে। রবীন্দ্রনাথ বরাবর প্রায় কাঁটা চামচ দিয়ে খেতেন। তখন তাদের খাবার দাবারের মধ্যে থাকতো চিকেন স্টু, গার্লিক ব্রেড, স্যালাড, এই ধরনের খাবার দাবার, এবং তার আগে পোর্ট ওয়াইন ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথের রিল্যাক্সেশন বলতে ছিল শান্তিনিকেতনের জীবনে খানিকটা, তাদের তাস খেলার একটা আড্ডা হতো। এই তাস খেলার আড্ডাতে একটু একটু করে আরো অনেক বন্ধু বান্ধব তখনকার দিনে যারা ছিলেন, ঋষিকেশ চন্দ, প্রশান্ত মহলানবিশ, অনিল চন্দ, রানীচন্দর স্বামী, এরকম আরো অনেকে ছিলেন বন্ধুরা, তাদের সঙ্গে তাদের একটা গোষ্ঠী তৈরি হয়েছিল। এই তৃতীয় পর্বটা চলতে চলতে কিন্তু দিন ফুরিয়ে আসছে, বাবা মশাইয়ের দিন ফুরিয়ে এলো আস্তে আস্তে। 1941, রবীন্দ্রনাথ তখন নিজেও যথেষ্ট প্রবীণ হতে শুরু করেছেন, অন্তত এটুকু বলা যেতে পারে। কিন্তু প্রবীণ হলেও তিনি কিন্তু যথেষ্ট কর্মঠ তখন পর্যন্ত, এবং মূলত মানে কর্মঠ মানুষ বিশ্বভারতীর। 1941 প্রয়াত হলেন রবীন্দ্রনাথ। বিশ্বভারতী কিন্তু তখন বেশ নাম করেছে, কিন্তু তখনও পর্যন্ত বিশ্বভারতী চলছে ব্যক্তিগত উদ্যোগে। এবং বারবার করে রবীন্দ্রনাথের সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে বাবা ছেলের মধ্যে কথা হয়েছে যে যেভাবে জমিদারি চলে সেভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় বোধহয় চালানো সম্ভব নয়। ইতিমধ্যে ঘুরে গেছেন মহাত্মা গান্ধী, ঘুরে গেছেন জওহরলাল নেহরু, অনেকেই ঘুরে গেছেন গুরুদেবের কাছে এসে ঘুরে গেছেন। তারপর তো গুরুদেব 1941 চলে গেলেন, সেই ঘটনার মধ্যে আমি আর যাচ্ছি না। কিন্তু গুরুদেবের এই যে চলে যাওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ কিরকম ভাবে কতখানি বিদ্ধ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমরা কিন্তু সে খবরটাও খুব একটা কখনো জানতে চাইনি। অথচ এর ধাক্কাটা কিন্তু সমস্ত এসে পড়েছিল এই একটা মানুষের ওপরেই। আমরা চতুর্থ এবং রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্যায়ের, চতুর্থ পর্যায়ে আসবো এবার 1941 থেকে। শুধু একটা জিনিস মনে করিয়ে দিয়ে যাব যে এই যে তৃতীয় পর্ব চললো, ধরা যাক 1920 থেকে 1940 কি 41, 20 বছরের এই সময়ের যে তৃতীয় পর্বের টানা পড়েন, খুব একটা কি কম ছিল একটা মানুষের জীবনে? কম ছিল খুব একটা।
কত কিছু ছাড়তে হয়েছে, কত কিছুকে নতুন করে অ্যাডাপ্ট করতে হয়েছে, জড়িয়ে নিতে হয়েছে জীবনের সঙ্গে। অথচ ব্যক্তিগত জীবনে কিন্তু ভীষণ রকম অভাবী ছিলেন মানুষটা। চতুর্থ পর্ব শুরু হলো তার ব্যক্তিগত জীবনের কথা দিয়ে আমি প্রথম শুরু করি। এই তার আর প্রতিমার মধ্যে সম্পর্কের কথাটা বলছে এখানে, কেন উপন্যাসের ক্ষেত্রে বলতে গেল আমাকে তো জীবনকে দেখতে হয়েছে সেখানে, আর ওদের ব্যক্তিগত জীবনে যা ঘটেছিল তা একেবারে শতকরা 100 ভাগ এরকম ছিল কিনা আমি তো জানি না, কারণ আমার কল্পনা মিশেছে সেখানে। কিন্তু আমি আমার লেখক সত্তার কল্পনা দিয়ে সেই জায়গাগুলোকে ভরাট করার চেষ্টা করেছি এরকমভাবে, এবং তার পেছনে কারণও ছিল, তার কারণ আমি কিছু কিছু সূত্র থেকে সেগুলো জানতে পেরেছি। বাবা মশাইয়ের মৃত্যুর পরে প্রতিমার সঙ্গে ব্যক্তি জীবনের জোর যেন আপনি খুলে গেল অনেকখানি। তার কারণ একদিকে ছিলেন প্রতিমা, একদিকে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, স্বামী স্ত্রী তারা তো ছিলেনই, তাদের মাঝখানে ছিলেন কিন্তু বাবা মশাই। বাবা মশাই তাদের সব দিক থেকে ধরে রেখেছিলেন। এদের মধ্যে অভাববোধ থাকলেও তা মাঝে মাঝে কেবল কেটে যাচ্ছিল, চলে যাচ্ছিল, তার কারণ সেখানে তো বাবা মশাই রয়েছেন। বাবা মশাইয়ের প্রয়োজন যেখানে থাকবে সেখানে তো অন্য কিছু বলা যাবে না, তার কারণ সেই পুরনো দিনের কথা, দ্বিতীয় পর্বের কথা, রথীন্দ্রনাথের টানা পড়েন যে বাবা মশাইয়ের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। এবার বাবা মশাই চলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অভাববোধ বিশ্বভারতীতে কতখানি শূন্যতা তৈরি করতে পারে সেটাকে বুক দিয়ে, মস্তিষ্ক দিয়ে, সমস্ত কিছু দিয়ে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন যে মানুষটা তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ ঠাকুর। বাকিরা কি ভেবেছেন? বাকিরাও অনেকেই ভীষণ রকম ভাবে মধ্যমান একই সঙ্গে ভেবেছেন, কিন্তু এই মানুষটাকে ভাবতে হয়েছে আর একটা কথা সেই সঙ্গে, যে বাবা মশাইয়ের এই স্বপ্নকে আমি কেমন ভাবে সফল করব। যে কথাটা আমি প্রথমে একেবারে উল্লেখ করেছিলাম গোড়ার দিকে আমার বলার সময়, টু প্ল্যান অ্যান্ড টু ট্রান্সলেট দ্য প্ল্যান ইন টু রিয়ালিটি অর ইন অ্যাকশন, রথীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটা ভাবতে হয়েছিল। একই সঙ্গে ভাবতে হয়েছিল যে কিভাবে ব্যক্তিগত জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তখনই আলাপ বিশ্বভারতীর আর এক অধ্যাপক নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং নির্মল চট্টোপাধ্যায়ের স্ত্রী মীরা দেবীর সঙ্গে, মীরা চট্টোপাধ্যায়। বিভিন্ন আসরে, আড্ডাতে, কোনো কোনো সময় কথাবার্তার মধ্যে, আলোচনাতে, সভাতে এদের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হচ্ছে। মানুষ ঠিক একটা সময় বুঝতে পারে যে কার সঙ্গে কার ঠিক ঠিক মতন পরিচিতি হচ্ছে, অনুভবের আদান প্রদান হচ্ছে, ভাব ভালোবাসা হচ্ছে। স্কুলের ছোট ছোট ছাত্ররা যখন স্কুলে যায়, ক্লাসে যাওয়ার পরে দেখা যায় যে চারটে পাঁচটা ছেলের সঙ্গে, কয়েকটা ছেলের সঙ্গে নিজেদের মধ্যে ভাব হচ্ছে, বাকিদের সঙ্গে চেনা জানা হচ্ছে কিন্তু অতটা ভাব হচ্ছে না। ঠিক একই রকম ভাবে দেখা গেল যে বিশেষ কতগুলো সময়ের আমি উল্লেখ করতে পারি, কিন্তু এখন বোধ হয় সেই সুযোগ নেই যে সেই জায়গার বিবরণ কিংবা ব্যাখ্যা কিংবা আমি একটু ভালো করে যে আলোচনা করব সেটা বোধ হয় সম্ভব নয় এখানে। কয়েকটা অনুষ্ঠানে সেখানে যাওয়া হয়েছে, দেখা হয়েছে, এবং সেখানে ঠাকুর বাড়ির আরো অন্যান্য আত্মীয় স্বজনরাও আসছেন, তারাও যাতায়াত করছেন। সেখানে দেখা গেল কি, প্রায়শই মীরা দেবীর সঙ্গে, মীরা চট্টোপাধ্যায়ের সঙ্গে, নির্মল চট্টোপাধ্যায়ের স্ত্রী, তার সঙ্গে দেখা হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুরের। তখন রথীন্দ্রনাথের 60 বছর বয়স হলো, এবং এই 60 বছর বয়সে সুবীরেন্দ্রনাথ ঠাকুর, সুবীর ঠাকুর, তাঁর বাড়িতে, এরা সকলেই তো আত্মীয়, এটা ঠাকুর বাড়ির আত্মীয় সকলেই, তাদের বাড়িতে একটি আড্ডা তৈরি করা হলো রথীন্দ্রনাথের 60 বছর বয়সের। সেইখানে কিন্তু মীরার সঙ্গে একটা অদ্ভুত ধরনের ইন্টারাকশন বলবো, যোগাযোগ, এবং কিছুটা সেখানে প্রগল্ভতা ওদের সম্পর্কের মধ্যে একটা চলে এলো। এখন বয়সের তাদের অনেক তফাৎ, মীরা দেবী তখন 31 বছর বয়স, রথীন্দ্রনাথ ঠাকুরের বয়স 60 বছর, তিনি 60 বছরের যুবা বলা উচিত। এই যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কটার মধ্যে কিন্তু কোনো তঞ্চকতা ছিল না, এই সম্পর্কটার মধ্যে কোনো গোপনীয়তা ছিল না। তার কারণ গোপনীয়তাটা কার কাছে, করতে গেলে করতে হবে তো অন্য জায়গাতে, সেটা হচ্ছে নির্মল চট্টোপাধ্যায়ের কাছে। নির্মল কিন্তু খুব খোলা এই ব্যাপারে, খোলামেলা, এবং রথীন্দ্রনাথ খুব খোলামেলাভাবেই বললেন
যে আমি কিন্তু তোমাদের সঙ্গে এরকম ভাবে, তোমরা ছাড়া আমার জীবনে ঘনিষ্ঠ সেরকম কেউ নেই। আর আত্মীয় স্বজনরা খুব সত্যি কথা বলতে কি আমরা অনেক সত্যি কথাই বলতে পারি না, ঠাকুর বাড়ির অনেকে ছিলেন যারা কিন্তু জল মেপেছেন। বিশ্বভারতী কোথায় দাঁড়ায় দেখা যাক কি করব না করব, একমাত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাকিরা অনেকে এসেছেন গেছেন থেকেছেন, কখনো দেহলি বাড়িতে, কখনো কোণারক বাড়িতে, কখনো উদয়নে, বিভিন্ন জায়গায় থেকেছেন, সেখান থেকে নানা রকম যা যা সুবিধে পাওয়া সেগুলো নিয়েছেন। তারা তখন এসছেন, হ্যাঁ এটা তো আমাদের আমাদের নিজেদেরই, তো আমাদের পরিবারেরই বাড়ি, কিন্তু দায়িত্ব সামলেছেন কে? দায়িত্ব সামলেছেন রথীন্দ্রনাথ ঠাকুর এবং প্রতিমা দেবী। তারা কিন্তু কোনো অন্য কোনো দায়িত্বের মধ্যে ঢোকেননি, ঠাকুর বাড়ির অন্যান্য লোকজনরা। কিন্তু যখনই তারা দেখলেন যে রথীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি আন্তরিক ঘটনা একটু শুরু হয়েছে, কানাঘুষো এদিক ওদিক শোনা যাচ্ছে, মীরা দেবীর সঙ্গে ওর সম্পর্ক অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু সমালোচনা করতে ছাড়েননি। আর বাড়ির লোকরা যেখানে সমালোচনা করতে ছাড়ে না, সেখানে অন্যান্য বাকি যারা আছেন, যারা এতদিন ধরে ভেবেছিলেন যে গুরুদেব চলে যাওয়ার পরে আমার কি ভূমিকা হবে বিশ্বভারতীতে, তারা কি খুব সহজে ছেড়ে দেবেন? আমরা অনেক কিছু জানি না, কিন্তু আমরা যদি একটু ভাবি আর আমরা যদি ঠিক ঠিক লোকের কাছে একটু একটু করে সন্ধান নিতে শুরু করি, এবং তার সঙ্গে সঙ্গে যদি নিজেদের অনুভব অনুভূতি উপলব্ধিকে যদি একটু একটু করে ব্যবহার করি, দেখব বিশ্বভারতীতে অনেক গোলমাল ছিল সম্পর্কের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে। নন্দবাবুর স্ত্রী থাকতেন আরেকজনের সঙ্গে, প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু, তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়নি, সে অর্থে বিচ্ছেদ হয়ে যায়নি, কিন্তু আবার তিনি বিচ্ছিন্নও ছিলেন। এসব ঘটনা অনেকে জানেন, অনেকে জেনেও কিছু বলেন না, আর অনেকে জানেন না। কিন্তু আমি যখন উপন্যাস লিখেছি আমাকে তো কিছু কিছু কথা বলতে হয়েছে। আমি যেটুকু যাই হোক, যেটা বলছিলাম রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই যে একটা আন্তরিক প্রগল্ভতা শুরু হলো মীরা চট্টোপাধ্যায়ের সঙ্গে, এটা নিয়ে অনেক অনেক রকম ভাবে সমালোচনা করতে শুরু করলেন। আর রথীন্দ্রনাথ ঠাকুরের অবস্থা খুব সত্যি কথা বলতে গেলে আমার তখন মনে হচ্ছে খানিকটা বেপরোয়া। তার কারণ উনি ভাবছেন বাইরে থেকে কে কি বলছে আমার সম্পর্ক নিয়ে সেটা গুরুত্বপূর্ণ নয়, একটা হচ্ছে প্রতিমাকে ঠিক মতো সমর্থন দিয়ে যাওয়া, আর দু নম্বর বড় দায়িত্ব হচ্ছে বিশ্বভারতীকে কি করে বাঁচাবো। তার কারণ জমিদারির টাকা তখন কমে যাচ্ছে, বাবা মশায়ের রয়্যালটির যত টাকা দিয়েও অধ্যাপক শিক্ষকদের ঠিক মতো মাস মাইনে দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে তিনি টানাপোড়েনে পড়ে গেছেন, সামলে উঠতে পারছেন না। বারবার করে যোগাযোগ করেছেন মহাত্মা গান্ধীর সঙ্গে, বারবার করে যোগাযোগ করছেন নেহরুর সঙ্গে, তার কারণ দেশ ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে। ৪১-৪১ বাবা মশাই মারা গেলেন, তারপরে মহাত্মা গান্ধী এলেন। কিন্তু কি আশ্চর্যজনক ভাবে, এটা আমাদের বাঙালি চরিত্র কিনা জানি না আমি, কিন্তু দেখা গেল কি আমি প্রত্যেকটা জায়গা থেকে এই ব্যাপারে একটু একটু করে খোঁজ পেয়েছি, দেখেছি রথীন্দ্রনাথের নিজের কথা থেকেও আমি এই উপলব্ধি করেছি একটু একটু করে, যে ভীষণ কাছে পিঠের মানুষরা, নামগুলো আমি আর করছি না তাদের, কিন্তু তখন তো খুব বিখ্যাত বিখ্যাত মানুষরা ছিলেন, কীর্তিমোহন সেন ছিলেন, প্রশান্ত কুমার মহলানবিশ ছিলেন, অনিল চন্দ্র ছিলেন, একটু একটু করে কতজন ছিলেন তারা, দেখা গেল খুব ভীষণ কাছে পিঠের মানুষরা কিন্তু রথীন্দ্রনাথ সম্পর্কে, আরো গুরুত্বপূর্ণ মানুষ মহাত্মা গান্ধী এবং নেহরু ইত্যাদি, তাদের কাছে এর সম্বন্ধে বিষিয়ে দেওয়ার, মন বিষিয়ে দেওয়ার একটা অদ্ভুত ধরনের প্রক্রিয়া চলেছে। অতঃপর কি হলো, রথীন্দ্রনাথ কিন্তু বারবার করে ছুটছেন যে ব্যক্তিগতভাবে এই বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে পারবো না, কিন্তু বাঁচাতেই হবে, তো এখন বাবা মশাইয়ের স্বপ্ন, আমি আমার প্রাণ থাকতে চেষ্টা করে যাবো যে আমি কি করে বিশ্বভারতীকে বিশ্ববিদ্যালয় করতে পারি। বিধান রায় প্রথমে তো দেশের লোকের কাছে যাওয়া হবে, তখন তো উনি তো প্রথম মুখ্যমন্ত্রী, দেশ তো স্বাধীন হয়ে গেছে, বিধান রায় রথীন্দ্রনাথকে বাইরে ওয়েটিং রুমে বসিয়ে রেখে দিয়েছিলেন এক ঘন্টার উপরে, দেখা করেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর তখন হচ্ছে বিশ্বভারতী তিনি হচ্ছেন মুখ্য সচিব, তাকে বাইরে বসিয়ে রেখে দিয়েছেন, তিনি কিন্তু নিজের জন্য কিছু চাইতে যাননি, তিনি বলতে গিয়েছেন এইটা যে বিশ্বভারতীর আপনার অধিগ্রহ করুন, অধিগ্রহণ না করলে বিশ্বভারতী টেকে থাকবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, অন্যান্যরা কেউ দায়িত্ব নিচ্ছেন না, তারা পেছনে লেগেছেন বরং।
তারা চেষ্টা করেছেন যে কি করে দেখা যাবে তারপরে কি হয়, কিন্তু রথী ঠাকুর যেন বেশি উঠতে না পারে। ফল কি দাঁড়ালো? রথীন্দ্রনাথ কিন্তু ছেড়ে দেননি কোনো জায়গাতে, অপমানিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, লজ্জিত হয়েছেন, কিন্তু ওইটা বারবার করে পেছনে রেখে দিয়েছেন। ব্যক্তি জীবনের টানা পড়েনে প্রতিমা দেবী তখন বুঝে গেছেন, প্রতিমা দেবী অধিকাংশ সময় হাঁপানিতে ভোগেন এবং চলে যান পাহাড়ে, কালিম্পংয়ে গিয়ে থাকেন, সম্পর্ক ভালো নেই একেবারেই তাদের মধ্যে, সম্পর্ক নেই প্রায় বলা উচিত। রথীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক হচ্ছে মীরা চট্টোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু দিল্লিতে গিয়ে পড়ে রইলেন। শেষ পর্যন্ত এরা অনেক অপমান টপমান করার পরেও কিন্তু ঠিক হলো যে না, অধিগ্রহণ করা হবে, এবং আবুল কালাম আজাদ বোধহয় প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের, তার মাধ্যমে তখন খবর এলো যে হ্যাঁ ঠিক আছে, বিশ্বভারতী অধিগ্রহণ করা হবে। 1948 বোধহয় অধিগ্রহণ হলো, যতদূর মনে পড়ছে আমার, ও 48 থেকে পদ্ধতি শুরু হলো, 51 বিশ্বভারতী বিদ্যালয় অধিগ্রহণ করা হলো। যদিও অধিগ্রহণের প্রক্রিয়া এবং কথাবার্তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু অফিসিয়ালি যাকে বলে অধিগ্রহণ সেটা হলো 1951। ঠিক, এবং তখন উপাচার্য হলেন রথীন্দ্রনাথ, বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন রথীন্দ্রনাথ ঠাকুর, আচার্য হচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার আগে যে অপমান কিংবা কিছু রথীন্দ্রনাথ ভোলার চেষ্টা করেছেন সেগুলো, কিন্তু তার যে একটা ঠাকুর বাড়ির ঐতিহ্য আভিজাত্য এবং তার ব্যক্তিত্ব সেখানে কিন্তু অন্যরকমভাবে, যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যখন হিন্দিতে চিঠি এসেছিল বারবার করে, তখন রথীন্দ্রনাথ বলেছিলেন যে ওগুলোকে নিয়ে বাস্কেটে ফেলে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে হিন্দিতে কথাবার্তা চালু হবে এবং সেখানকার লোকজনরা এসে চিঠিপত্র লিখবে, অফিসিয়াল চিঠিপত্র পাঠাবো হিন্দিতে, ওটা আমি বেঁচে থাকতে হবে না। এরপরে রথীন্দ্রনাথের ওপরে কিন্তু একটা একটা করে অদ্ভুত ধরনের সমস্ত অভিযোগ আসতে শুরু করলো, এবং চূড়ান্ত অভিযোগ লজ্জার অভিযোগ, বিশ্বভারতীর টাকা চুরি হয়ে গেছে, ১০,০০০ টাকা তখনকার দিনে। প্রতিমা দেবীকে বলতে গেলেন, প্রতিমা দেবী বললেন যে তোমার কেন সেদিকে তাহলে নজর ছিল না তখন? তার কারণ হচ্ছে যে তুমি তো অন্যদিকে অনেক বেশি ব্যস্ত, এই সমস্ত কথার পেছনে ঠেস ছিল তখন। হয়তো ঠেসটা মিথ্যেও নয়, কিন্তু মিথ্যে হচ্ছে এইটুকু যে বিশ্বভারতীর কোনো কাজে কোনো কর্তব্যে রথীন্দ্রনাথ এক বিন্দু শিথিলতা প্রদর্শন করেননি, একটুও নয়। তারপর তো সেই অচ্যুত কুমার কি ইত্যাদি সমস্ত বেলা হল, তার সেই টাকা তো ছুরুপের ব্যাপার, ভাবতে পারছেন না রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বিশ্বভারতীর উপাচার্য, তাকে শিউড়ির কোর্টে যেতে হবে, তার কারণ 10,000 টাকা চুরি হয়েছে, 10,000 টাকাকে ভেঙে নিয়েছে বিশ্বভারতীর তহবিল থেকে। রথীন্দ্রনাথ ঠাকুর কিছু করতে পারছে না, বলতে পারছে না, গেলেন, কিন্তু প্রমাণিত হলো যে শেষ পর্যন্ত না, টাকাটা ভেঙেছিল অন্য লোক, তার কি অচ্যুত কুমার কি নাম, আমি পুরো নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। কিন্তু এই বিশ্ববিদ্যালয় যখন কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে নিল, অনেক বড় বড় মানুষেরই কিন্তু তখন অনেক কিছু, তাদের চেহারা রূপ, তাদের নখ দাঁত অনেক কিছু বেরোতে শুরু করে দিয়েছিল। আমি ক্ষমা প্রার্থী যে সেই সমস্ত নামগুলো আমি প্রকাশ করব না, কিন্তু তাদের যে কি আচরণ ছিল তা আমি একটু একটু করে জানতে পেরেছি এদের আত্মীয় স্বজনদের কাছ থেকেও। একটা শুধু জিনিস বলি, সেটা হচ্ছে ল্যান্ড রিকুইজিশন ডিপার্টমেন্ট থেকে তখন বিশ্বভারতীর উপাচার্যের কাছে চিঠি এলো যে জমি অধিগ্রহণ ব্যাপার নিয়ে যা কিছু ডিটেল সেগুলো জানান। তখন সেই নিয়ে কথাবার্তা শুরু হলো, বিএম শান থেকে শুরু করে আরো অনেকে ইনভলভ হলেন, কিন্তু দেখা গেল কি খ্যাতিমান মানুষজন যারা ছিলেন, যারা বড় বড় পোস্টে রয়েছেন, বড় বড় পদ আঁকড়ে পড়ে রয়েছেন, উপাচার্যের পরেই যাদের দায়িত্ব, তারা সমস্ত বড় বড় জায়গা কিন্তু দখল করে বসে আছেন, তারা থাকেন কিন্তু বিশ্বভারতীর অন্য একটা কোয়ার্টার্সে। তার তখন বলছেন ওখানে ওই যে জায়গাটা পড়ে রয়েছে ওটা তো আমার জায়গা, বলে ওখানে তো আপনাদের কিছু নেই। দেখা গেল কি বললো, না আপনারা কিন্তু 2-3 সপ্তাহের মধ্যে এগুলো জানান, কারণ আমাদের কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে।
দেখা গেল কি সেই জায়গাতে কয়েকটা বাঁশ টাঁশ পুঁতে পুঁতে সেখানে কিছু আগাছা টাগাছা বসে টুসে বলি, এই তো আমাদের ঘেরা দেওয়া জায়গা আছে, ওখানে জমি ছাড়েনি কেউ। রুদ্রনাথের মাথায় আকাশ ভেঙে পড়ছে যে আমি আমি কি করব, কেন্দ্রীয় সরকার থেকে চাপ আসছে এবং এরা বলছেন যে এই সমস্ত আমাদের নিজেদের জায়গা। যাই হোক, এবং যখন দেখা গেল কি যে রুদ্রনাথ এ ব্যাপারে খুব শক্ত হতে শুরু করলেন, তখন তার বিরুদ্ধে শুরু হলো নানা রকম কুৎসা। আর কুৎসার জন্য তো যা প্রয়োজন, যে কোনো মানুষের ব্যক্তি জীবনে কুৎসা করার জন্য যা কিছু প্রয়োজন সেটা তো তার পক্ষে স্থির হয়েই রয়েছে, সেটা হচ্ছে মীরা চট্টোপাধ্যায়। মীরা চট্টোপাধ্যায় তার সম্পর্ক, মীরা চট্টোপাধ্যায় অনেকদিন পরে ইতিমধ্যে আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছে। ওর প্রথম ওর ছেলের মেয়ের বয়স তখন 10 বছর, প্রায় 9 বছর 10 বছর। অনেকদিন পরে তার আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছে, জয়ব্রত। যাই হোক, তো নির্মল চট্টোপাধ্যায় এবং মীরা চট্টোপাধ্যায় উভয়ের সঙ্গেই কিন্তু তার ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক, একই রকম সম্পর্ক। এবং একটা সময় তিনি বললেন যে আমি জানি না তোমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্ককে আমি কোন রকম ভাবে কলুষিত করছি কিনা, আমি তোমাদের মধ্যে এরকম ভাবে বিভেদ ঘটাচ্ছি কিনা। নির্মল এসে বললেন আপনি সেরকম ভাবে ভাববেন না, আপনি আমাদের জীবনের সব থেকে বড় অভিভাবক। এরপরে তাকে আর কি বলার আছে, কিন্তু আমরা বলছি না, যারা চিন্তা করবেন ভাববেন তারাও বলবেন না, কিন্তু যাদের হাতে বিশ্বভারতীর কিছু না কিছু, বিশ্বভারতী থেকে যাদের অনেক কিছু পাওয়ার আছে, যারা বিশ্বভারতী থেকে অনেক কিছু পেতে পারেন, তারা কি খুব সহজে ছেড়ে দেবেন? না, ছেড়ে দেবেন না, ছেড়ে দেননি। এই চূড়ান্ত কুৎসা শুরু হলো একটা মানুষের বিরুদ্ধে, যে মানুষটা হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর, যার বাবা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে মানুষটা হচ্ছেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য, যে মানুষটা শিক্ষায় আভিজাত্যে শরীরের সমস্ত দিক থেকে অনেক অনেক উন্নত। তিনি দেখলেন যে এই পরিবেশের মধ্যে আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না। দিল্লি থেকে একটা চিঠি এলো প্রশান্ত মহলানবিশের, এবং তাতে পরিষ্কার করে লেখা রয়েছে যে নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী মীরা চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক যে জায়গাতে দাঁড়িয়েছে সেখান থেকে আর কেউ এই ব্যাপারে সম্পর্ক রাখতে চাইছেন না আপনার সঙ্গে, আপনি ওদের এখান থেকে বিতাড়িত করুন। রুথনাথ ঠাকুর বললেন যে ওদের আমি বিতাড়িত করতে পারবো না, কিন্তু আমি নিজে বিতাড়িত হয়ে যাব। বিতাড়িত হয়ে চলে গেলেন। আমি বুঝতে পেরেছি, এবার আমি শেষ করছি, আমাকেও শেষ করতে হবে। রথীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্যন্ত উপাচার্য পদে ইস্তফা দিয়ে চলে গেলেন শিবালিক পর্বতের কিনারে, একেবারে দূরে চলে গেলেন দেরাদুনে। দেরাদুনে রাজপুরে গিয়ে সেখানে জমি কিনে সেখানে বাড়ি করলেন, সেখানে চলে গেলেন এবং এখানে ইস্তফা দিয়ে চলে গেলেন। শেষ পর্যন্ত মীরা দেবীকে নিয়ে সেখানে রইলেন, সে বাড়ির নাম ছিল মিতালী বাড়ি, এবং সেখানে রইলেন, থাকলেন। এবং আমাদের বাঙালি জাতি হিসেবে দুর্ভাগ্য যে 1961 সালে বাবা মশাইয়ের জন্মশতবার্ষিকীর সালে সেইখানে সেই পাহাড়ের কোলে নির্জনে নিবিড়ভাবে একলা কোনো কারুর সঙ্গে ঠাকুর বাড়ির যোগাযোগ না রেখে রথীন্দ্রনাথ সেখানে প্রয়াত হলেন। আমাদের বাঙালির জীবনের সেদিন একটা কলঙ্ক তৈরি হয়ে রইল। টানাপোড়েন কিন্তু তারপরেও ছিল এবং টানাপোড়েন এখনো চলবে, জানি না ভবিষ্যতে কোনোদিন আরও কেউ রথীন্দ্রনাথের জীবনের টানাপোড়েন নিয়ে আলো আঁধারের ব্যাপারে আরো অনেক কিছু রচনা করবেন কিনা এবং অনুসন্ধান করবেন কিনা। এই পর্যন্ত থাক, অনেক বললাম আমি, জানি না এতক্ষণ আপনারা নিশ্চয়ই হয়তো খানিকটা ইয়ে হয়ে গেছেন, অনেকক্ষণ বলেছি হয়তো, কিন্তু প্রথমে বলেছি আমরা যে মানুষের জীবন নিয়ে বলতে গেলে কি চট করে শেষ হয়, আরো কত কিছু থাকে। আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ ডক্টর নবকুমার বসু। অসাধারণ এই বক্তৃতায় 4টি ভাগে রথীন্দ্রনাথের জীবনকে ভাগ করে নিয়ে আমাদের সামনে তুলে ধরলেন পুত্র রথীন্দ্রনাথের কথা, কর্মী রথীন্দ্রনাথের কথা। তোমাকে দেখতে পাচ্ছি না, সরি সরি সরি, এবং হয়তো মানে ট্র্যাজিক হিরো রথীন্দ্রনাথের কথা, অর্থাৎ তার উপন্যাসের কি বলছেন তাকে একটু মিউট করে দেওয়া, অর্থাৎ তার লেখনীতে উঠে এলো মানুষ রথীন্দ্রনাথের কথা, যাকে আমরা হয়তো দূর থেকে দেখেছি। রথীন্দ্রনাথের আত্মজীবনী অন দি এজেস অফ টাইম একটি অদ্ভুত গ্রন্থ, যেটাকে হয়তো ডক্টর নবকুমার বসু নিশ্চয়ই বহুলাংশে ব্যবহার করেছেন, কিন্তু সেটি অদ্ভুত এই কারণে যে সেই গ্রন্থের ছত্রে ছত্রে রয়েছে
রবীন্দ্রনাথের কথা, অর্থাৎ পুত্র রথীন্দ্রনাথ এই আত্মজীবনীর মধ্যে খুঁজে পেতে চেয়েছেন হয়তো নিজের পিতাকে। এবং শেষ একটি পরিচ্ছেদে আমার মনে আছে, কারণ এই ব্যাপারটি নিয়ে আমি একবার লিখেছিলাম, রয়েছে একটি ছোট নদী গড়াইয়ের কথা, যেটি বাংলাদেশের একটি নদী। এবং রথীন্দ্রনাথ বলছেন যে আমি পদ্মাকে দেখেছি, পদ্মাকে আমার খুব সুন্দর লাগে, কিন্তু আমার প্রিয় নদী কিন্তু এই গড়াই। অর্থাৎ কোথাও পিতা এবং পুত্রের মধ্যে এই যে সম্পর্কের যে টানা পড়ে, এই কথাটা ডক্টর নবকুমার বসু এত চমৎকার ভাবে আমাদের কাছে নিয়ে এলেন, সেই সম্পর্কটিকে যেন মানবিক দিক থেকে এক নতুন রথীন্দ্রনাথের পরিচয় আমাদের কাছে করিয়ে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর বসু। আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি, সকলে আপনার বক্তৃতায় এবং বক্তব্যে অত্যন্ত ঋদ্ধ হয়েছেন। যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে যদি দয়া করে লেখেন অথবা বলেন আনমিউট করে, কিন্তু বিষয় সংক্রান্ত প্রশ্নই করবেন, কারণ আমরা অনেকটি সময় ধরে শুনেছি। সুতরাং ছোট প্রশ্ন করবেন দয়া করে। আমি একটু, আমার নাম দেবাশীষ সরকার। হ্যাঁ বলুন বলুন। তো আমি একটু জানতে চাই যে অ্যাডমিনিস্ট্রেটিভলি যে উনি আমাদের প্রথম উপাচার্য ছিলেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু যে কোনো কারণেই হোক উনি ফেল করলেন আর কি, তো সেটা কি ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইনএফিসিয়েন্সি ছিল, এটা ব্যাপারে যদি একটু আমাদের আলোকপাত করেন। আমি এই ব্যাপারে আমি উত্তরটা দেব কি এখন অমৃত? হ্যাঁ, আমি এই ব্যাপারে, আমি রথীন্দ্রনাথ সম্পর্কে জীবনাধারিত যে উপন্যাস তাতে আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে তার পক্ষে এই ব্যাপারটা ছড়ানো হয়েছিল তার বিরুদ্ধে যে তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক দিকে তার বিশেষ নজর নেই। তার কারণ হচ্ছে যে তিনি অন্য একটি আন্তরিক হার্দিক সম্পর্কে বেশি জড়িয়ে রয়েছেন, এটা প্রচার করা হয়েছিল। সুতরাং তার যে প্রশাসনিক কোনো অভাব ছিল তা কিন্তু সত্যি নয়। তার কারণ যে মানুষটা তার জীবন উৎসর্গ করেছেন বাবা মশাইয়ের জন্য, এবং পরবর্তীকালে বাবা মশাই চলে যাওয়ার পরে যিনি এই বিশ্ববিদ্যালয়ের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন একেবারে, যে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে তাই নিয়ে তদবির করে করে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, তার যে কোনো প্রশাসনিক অভাববোধ থাকবে না এটা আমরা এর পরিচয় কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার আগে থাকতে পেয়ে এসেছি। 1921 সালের পর থেকে 1941 সাল পর্যন্ত যখন রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন। আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি, ইলাবোরেট করছি না। অমৃতদা প্রশ্ন করতে পারি? আমি একটা প্রশ্ন করতে পারি ডক্টর বসু? অমৃতদা, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ রথীন্দ্রনাথের, আমি যে কথাটা বলছিলাম, রথীন্দ্রনাথের প্রথম তিনটি পর্যায়ের কথা আমরা বেশ কিছু সোর্সেস থেকে জানতে পারি, একটু যদি এই প্রশ্নটা করে নি তারপরে আপনি বলেন। প্রথম তিনটি পর্যায়ের আমরা সূত্র বেশ কিছু পাই, তবে পরবর্তী পর্যায়ের সূত্র আমরা খুব একটা পাই না। অর্থাৎ আপনার যে গবেষণা এবং এই এই উপন্যাসের প্রস্তুতি, সেখানে আপনি আর কি কি, মানে রথীন্দ্রনাথের আত্মজীবনী ছাড়া আর বিশেষ কি কি ব্যবহার করেছেন, কিভাবে মূর্ত হয়ে উঠলেন এই এই রথীন্দ্রনাথ আপনার কাছে? হ্যাঁ, এটা আসলে না, আসলে আমি আমি যেভাবে ব্যবহার করেছি যে এটা বলা আমার পক্ষে একটু মুশকিল। তার কারণ হচ্ছে যে পর্যায়ক্রম ধরে ধরে, পরম্পরা ধরে ধরে আমি তো রথীন্দ্রনাথের কথাটা সেরকম ভাবে বলতে পাইনি, বলার সুযোগও পাইনি তার এখানে আজকে। কিন্তু আমার বইটাতে কিন্তু আমি সেগুলো লিখেছি যে যখন রথীন্দ্রনাথ যখন ফিরে চলে এলেন শিলাইদহ থেকে, এবং যখন একটু একটু করে জমিদারি চলে যাচ্ছে, তখনকার বিভিন্ন জায়গা, পারিবারিক সম্পর্ক, ওদের আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্ক, কিভাবে একটু একটু করে রবীন্দ্রনাথ কিভাবে গাইড করছেন যে তুই এই এইভাবে চলবি, এই এই কথা বলবি,
এই কথাগুলোকে আমি কিন্তু আমি যখন ওর জীবনের পরম্পরাটা জেনেছি তার উপরে নির্ভর করে আমি কিন্তু তার সেই তার সঙ্গে কল্পনাকে মিশিয়েছি এবং বারবার করে বিদেশ যাওয়া বাবা মশাইয়ের সঙ্গে এইগুলোর উপর নির্ভর করে করে আমি কিন্তু তার কারণ আমি প্রথমেই বলেছি যে উপন্যাস আর জীবনের মধ্যে তফাৎ কোনটা তখন আমি তো উপন্যাস রচনা করেছি আমি তার জীবনের পরম্পরাটাকে ধরে এবং অন্যদের সঙ্গে যোগাযোগ কিভাবে কোথায় কতটা করে হচ্ছে সেই জায়গাগুলোকে ধরে ধরে তার ব্যাখ্যা এবং তার সঙ্গে সঙ্গে নিজের কল্পনাকে মিশিয়ে আমি সেই জায়গাগুলোকে তৈরি করেছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্য কেউ প্রশ্ন করবেন আমি অর্পিতাদির অর্পিতাদি কি আমার আমার জীবনে জানা রথীন্দ্রনাথ মানে আমার কাছে হচ্ছে সবচেয়ে একজন আদর্শ সৃজনশীল ব্যক্তি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার কথা আমরা বিস্তারিত জানি রথীন্দ্রনাথের কি কোনো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার উপরে কোনো বিশেষ ভাবনা ছিল যেটার কথা আমরা এখনো জানি না বা রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা সেটাকে রথীন্দ্রনাথ যখন কার্যকর করতে গেছেন উনি কি কিছু বলেছেন সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে আমি প্রথম কথা বলি যে খুব বেশি বিস্তারিত তো বলতে পারবো না তার কারণ সময়ের ব্যাপার আছে কিন্তু এই কথাটা নিশ্চয়ই বলবো যে রথীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা বাঙালিরা কিন্তু অনেকটা জেগে ঘুমিয়েছি এই কথাটা বলা উচিত তার কারণ আজকে আমি সেই সুযোগও খুব একটা আমার হয়নি যে রথীন্দ্রনাথের নিজের নিজস্ব সৃজনশীলতা নিয়ে যে কিছু বলবো যে তিনি শিল্পী হিসেবে কিরকম ছিলেন তার হাতকে বলা হতো গোল্ডেন হ্যান্ডস সবসময় বলা হতো কিন্তু কেন গোল্ডেন হ্যান্ডস কি জন্য গোল্ডেন হ্যান্ডস আমি তার নিজস্ব কিছু কিছু কাজ আমি দেখেছি বিভিন্ন জায়গাতে এবং খোঁজ নিয়ে নিয়ে গিয়ে অনেক জায়গাতে দেখেছি ভারতের বিভিন্ন জায়গাতে তার কিছু কাজ কিছু কিছু জায়গাতে আছে এবং অনেকে যেমন ব্যাঙ্গালোরে দিল্লিতে বম্বেতে কলকাতাতে অনেকের বাড়িতে অনেকে কিন্তু নিজস্ব সংগ্রহে সমস্ত রেখে দিয়েছেন সেগুলো কিন্তু কোনোদিন প্রকাশিত হয়নি সেগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষটি একমাত্র তার বই আমরা পড়েছি তার ভাষার উপরে তার দখল কিরকম সেটা খুব একটা বেশি না হলেও তার থেকে কিন্তু একটি আন্দাজটা পাওয়া যায় যে সাহিত্য শিল্প সঙ্গীত এবং চিত্রকলা এই প্রত্যেকটা বিষয়ে তার সৃজনশীলতা কতখানি যে ক্ষমতা ছিল যার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের কিন্তু প্রভাব ছিল না তার মধ্যে এবং উনি নিজেই যেটা বলতেন বারবার করে যে আমি জন্মেছি শিল্পীর বংশে সংস্কৃতির পরিবেশের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত আমি নিজে হলাম ছুতর এবং মুচি তার কারণ উনি চামড়ার উপরে কাজ করেছেন প্রচুর বহু ধরনের শ্রীনিকেতনের সূচনা করেছেন তিনি এবং এলমহার্স্ট আমি সেগুলো আর বলতেও পারলাম না আজকে সেগুলো এগুলো বলতে গেলে আসলে আরো অনেক অনেক কথা এসে যায় তার সঙ্গে কিন্তু সৃজনশীলতার দিক থেকে কোনোটা যে ওর দিক থেকে যে কম ছিল তা নয় না সেটা ঠিকই রবীন্দ্রনাথের সঙ্গে সেটা তুলনা করতে যাব না তার কারণ এইখানে হচ্ছে রথীন্দ্রনাথের জীবনের একটা বড় ট্র্যাজেডি যে তার বাবার নাম ওই মহিরুহ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তো কারোরই তুলনা করতে পারবো না আমরা আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তার সঙ্গে যদি আমরা যেকোনো কাউকে তুলনা করতে শুরু করি তাহলে তার প্রতি অবিচার করা হয় কিন্তু এই অবিচারের কথাটা বাদ দিয়েও রথীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব যা সৃজনশীলতা ছিল তাও কিন্তু মহিরুহ নয় তার থেকে ছোট কিন্তু হিসেব করলে দেখা যায় সেটা অনেকখানি এবং যদি সুযোগ থাকতো তাহলে বোধহয় আরো অনেক কিছু করতেন ধন্যবাদ আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে আমরা নিশ্চিত যে এই বক্তব্য নিয়ে অনেক মানুষ ভাববেন এবং পরবর্তীকালে আরো প্রশ্ন করবেন আমাদের এই এই বক্তব্য রেকর্ডেড হচ্ছে এবং পরবর্তীকালে নিশ্চয়ই ইউটিউবে যাবে সুতরাং আপনারা আবার শুনতে পারবেন কিন্তু এই মুহূর্তে হয়তো সময়ের কাছে আমাদের সময় আমাদের কাছে দাবি করছে যে হয়তো এটাকে আর দীর্ঘায়িত করা যাবে না সুতরাং বিশ্বভারতীর পক্ষ থেকে আমি একটি ভোট অফ থ্যাংকস প্রপোজ করছি আমি কৃতজ্ঞতা জানাই অধ্যাপক ডক্টর নবকুমার বসু মহাশয়কে কৃতজ্ঞতা জানাই তার সহধর্মিণী ডক্টর রাখি বসুকে আপনারা হয়তো জানেন না কিন্তু এর প্রস্তুতি পর্বে বৌদি আমাদের অসম্ভব সাহায্য করেছেন কৃতজ্ঞতা জানাই আমাদের উপাচার্য মহাশয়কে যিনি অসম্ভব ইন্টারেস্টেড ছিলেন এই বক্তৃতায় এবং বারবারে বাড়ি বাড়ি চেয়েছেন যে এই বক্তৃতা হোক কৃতজ্ঞতা জানাই
অধ্যাপক তারাপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়কে, যিনি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। অসংখ্য কৃতজ্ঞতা জানাই ডক্টর নিমাইচাঁদ সাহা এবং লাইব্রেরি তরফ থেকে যারা প্রযুক্তিগত সহায়তা করেছেন, যারা এই প্ল্যাটফর্মটি আমাদের কাছে এনে দিয়েছেন, যার ফলে এই বক্তব্য আমাদের সামনে ডক্টর নবকুমার বসু রাখতে পেরেছেন। কৃতজ্ঞতা জানাই সকল দর্শক মহাশয়কে যারা এসেছেন এবং প্রশ্ন করেছেন, শুনেছেন মন দিয়ে। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভবিষ্যতে বিশ্বভারতীর এই যে বক্তৃতা প্রবাহ, এর আরো বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের অগ্রিম স্বাগত জানিয়ে রাখলাম এবং আশা রাখি যে আপনারা সকলে আমাদের সঙ্গে পরবর্তীকালেও থাকবেন। নিমাইদা নমস্কার। নমস্কার, নমস্কার জানালাম, হয়তো ভবিষ্যতে আবার দেখা হবে কখনো। ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ আপনার কাছে অনেক, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের ব্যাপারে আমি পড়েছিলাম অনেক জায়গাতে, কিন্তু সেখানে আমার মনে সত্যতা যাচাই করার ব্যাপারে একটা প্রশ্ন থেকে গেছিল, যে কারণে আমি কোথাও ওই কথাগুলি মেনশন করার সাহস পাইনি। সেখানে আপনার কাছে শুনে আমি কনফার্ম হয়ে গেলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবন মানে কেমন ছিল, কেমন ঘটনাবহুল ছিল, সেটা আপনার বক্তৃতার মাধ্যমে আমি কনফার্ম হলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। নিমাইদা, তাহলে আপনাদের সকলের অনুমতি নিয়ে আজকে অনুষ্ঠান এখানে, এবং আপনি তো বললেন আমরা বক্তার কাছে অনুমতি নিতে চাই যে আপনার এই বক্তব্যটা আমরা পুরোটা রেকর্ডিং করেছি, এবং যারা শুনতে পারলেন না তাদের জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা ওই চ্যানেলে আপনার এই বক্তব্যটাকে আগামী কাল পরশুর মধ্যে আপলোড করতে চাই, যারা পেলেন না তাদের কাছে পৌঁছানো যায়, আশা করি আপনি আমাদের অনুমতি দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ স্যার, ঠিক আছে ঠিক আছে।